আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অগ্নির কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। বিস্মিত হয়ে আর চোখে ভাইয়ের দিকে তাকাতেই ঠোঁট উল্টালো রুশো, যার অর্থ সে কিছুই বুঝতে পারছে না। অগ্নি নিত্যের মুখোমুখি হয়ে তাকালো আবারও, জিজ্ঞাসুক কণ্ঠে বলল, আমাদের জন্য এসেছেন মানে? মানেটা হলো এই যে এইটা। নিত্য হাতের খড়ের বক্সটা দেখিয়ে কথাটা বলল। অগ্নির ঠোঁটে মুহূর্তেই প্রাপ্তির হাসি ফুটে উঠল। আমোদিত গলায় সে বলল, থ্যাংকস গড, ঘড়িটা আপনার কাছে? আমি তো ভেবেছিলাম নিউ কিনতে হবে আবার। নিত্য হাসল, রুশোর দিকে চেয়ে আবারও মিষ্টি করে হেসে বলল, ছোট ভাই রাইট, ভীষণ কিউট, একদম বাচ্চা বাচ্চা। বিনিময়ে অগ্নি মুখ টিপে হাসল কিছুক্ষণ। রুশো কাদো কাদো মুখ করে ঠোঁট কামড়ে ধরল। চোখে মুখে ভয়ানক অসায়ত্ব ফুটে উঠেছে তার। সে যে অনার্স পাশ করা অ্যাডাল্ট ছেলে, তা লোকে না জেনে হঠাৎ বাচ্চাটাই পদবি দিয়ে কেন বসে তা আজও মাথায় খেলে না রুশোর। নিত্য প্রকুচ গেল, থতমত গলায় অগ্নিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আপনি হাসছেন কেন? হাসতে হাসতে জবাব দিল অগ্নি, আগে আপনি বলুন, আপনি কোন লেভেল স্টুডেন্ট বর্তমান? আমি মেডিকেল থার্ড ইয়ার স্টুডেন্ট, কিন্তু কেন বলুন তো। অগ্নি এবার স্ট্রেট হয়ে দাঁড়ালো, বা হাত পকেটে কুচে অপর হাত রোশোর কাঁধে রেখে বেশ স্বাভাবিক গলায় বলল, হার্সি কজ ফর ইউ কাইন্ড ইনফরমেশন, ও আপনার থেকে 2 বছর সিনিয়র। নিত্য মুহূর্তেই বিস্ফোরিত চোখে তাকালো। বিপরীতে কি বলা চাই ভেবে কলকিনারা পেল না ঠিক। বিস্ময়ে চোখ দুটো পেরিয়ে আসতে চাইছে তার, তবু নিজেকে কোনো রকমে সামলালো সে। রোশোর দিকে অবাক চোখে চেয়ে প্রশ্ন ছুড়ল, সিরিয়াসলি নাকি আপনি মজা করছেন? অগ্নির পূর্বের ভাবভঙ্গি ঠিক রেখেই বলল, আগে সিরিয়াসলি অস্কার, তাছাড়া মজা করার মতো কোনো প্রসঙ্গ তো আসছে না। নিত্য লজ্জায় পড়ে হাত দিয়ে জিব্বা কেটে চোখ মুখ কুচকাল। কথায় ভেবেছিল কলেজে পড়ো স্টুডেন্ট হয়তো, হঠাৎ কোনো একদিন গাল দুটো টেনে দেয়া যাবে, গোল গোল চোখ করে ঠোঁট উল্টাবে, অথচ সে কিনা তার সিনিয়র। ভাবতেই কেমন যেন ফিত খুঁটে লাগছে নিত্যর। রুশোর গোমর চেহারা ফুটে উঠেছে খুব, এই অতি নিম্ন সময়টুকুতেও ছাড় পেল না সে। অগ্নি দিব্যি কানে কানে খেপিয়ে চলেছে তাকে। রুশো হতাশ হয়ে নিজের গাল দুটো নিজেই টেনে টুনে সামনে থাকা মিররে দেখতে লাগলো। আচ্ছা আসলে কি তাকে মাত্র কলেজ পড়ুয়া ছেলেদের মতো লাগে? অ্যাডাল্ট হিসেবে সামান্য রেসপেক্ট পর্যন্ত কেন পায় না সে? চোখ মুখে লাল নীল বেগুনি ভাব, না পারছে সইতে আর না পারছে খোটা খেয়ে রইতে। কিছুটা এমন সিচুয়েশনেই পড়ছে জারার মন। ব্যাপারটা মন্দ লাগছে না অনুর, বলতে গেলে দারুণ উপভোগ করছে সে। তবে রাত্রিটা মাস থেকে তিরিং বিরিং করছে খুব, মূলত যারা মেয়েটাকে ইন্ডিকেট করে কথা শোনাবার জন্য নয়, তার হয়টা এখানেই যে যারা নিবিড়ের উঠবি নির্ঘাত এখন গিয়ে এক ছাল নালিশ পেরে বসবে। বিপরীতে নিবিড় নিজের হিরোইনের অপমানে তেরে আসবে শাসাতে, এই ভেবেই ভয়ে কোচকে উঠেছে রাত্রি। যারা কিছুক্ষণ অনুর দিকে কটপট করে চেয়ে রইল, অনুর ঠোঁটে স্মিত হাসি, বড্ড স্বাভাবিক ভঙ্গিতেই বিরাজমান অনুর প্রক্রিয়া। যারা আশেপাশে একবার চোখ বলিয়ে রেখে নিল, পরিস্থিতি সুবিধাজনক নয়, ইতিমধ্যে সকলেই কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওরা। বিদায় ঠোঁটে জোরপূর্বক হাসি ফোটাল, সামান্য ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলল, তোমায় তো আমি পরে দেখে নিব এডিয়েট। নাও জুবিল্লা আস্তাগফিরুল্লাহ, হাই হাই কি বলেন এসব আপু, আমি ওসব ছেঁড়া ফাটা পোশাক পরে ঢ্যাং ঢ্যাং করে বেড়াতে পারবো না, যা দেখার এভাবেই দেখুক। ছি ছি ছি, মেয়ে হয়ে আরেকটা মেয়ে এই এটিয়ে দেখতে চান, লজ্জা করে না? দুগালে হাত রেখে তাজ্জ বনে একটু উচ্চ স্বরে কথাটা বলল অনু। আশপাশ থেকে ফিট করে হেসে উঠল কেউ কেউ। রাত্রি জিব্বা দিয়ে ঠোঁট ফিজিয়ে আবারও এক ঝাঁক ভয় নিয়ে এদিক ওদিক তাকালো। যারা বুঝল এই মুহূর্তে মানসম্মান খেও না, ছাড়ার দ্বিতীয় পথ খেলো নেই তার, তাই রাগে কটমট করতে করতে চোখ রাঙিয়ে হেঁটে ধরল অগত্যাই। তবে আশানুরূপ নিবিড়ের কাছে গিয়ে দাঁড়ালো না, বরং নিহানের কাছে গিয়েই কিছু একটা নিয়ে ডিসকাশনে নেমে পড়ল। নিবিড় দূর থেকে দেখে ছোট্ট করে শ্বাস ফেললেন, নিজের ফিয়ান্সিসের নিকট কোথায় এগিয়ে গিয়ে হাসি মুখে কথা বলবে তা না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরল। পাশ থেকে আবারও রাত্রির খোঁচা অনুভূত হলো শরীরে, কপালে বিরক্তির ভাঁজ ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালো অনু।
দোস্ত, কাজটা কি ঠিক করলি? হিতু গলায় বলল রাত্রি। বিপরীতে ফ্রোকুচকে পাল্টা প্রশ্ন করল অনু, কোন কাজটা? যারা আপুকে এভাবে না বললেও পারতিস রে, পরে যদি ভালো মন্দ কিছু করে বসে। জানিসই তো নিবির ভাই আমাদের সিনিয়র, ভাইয়ার দ্বারা যদি কোনো পানিশমেন্ট দেই নেই তখন? মেজাজটা মুহূর্তেই চটে গেল অনুর, হাতের কনুই দিয়ে সজোরে গোতা মেরে বসল রাত্রির পেটে। উত্তপ্ত শ্বাস ফেলে বলল, লাইফটা হেল করতে তোর মতো একটা বলদেই যথেষ্ট। সোফায় ক্লান্ত শরীর ফেলে চোখ দুটো বুজে শুয়ে আছে অগ্নি। শরীরটা ক্লান্ত লাগলেও মনটা ভীষণ ফুরফুরে লাগছে তার, সাথে যোগ দিয়েছে একরাশ অলসতা। মল থেকে ফিরে ফ্রেশ হওয়ার বদলে ড্রয়িং রুমে শুয়ে পড়েছে সে। ইস, কি মিষ্টি হাসি মেয়েটার, কি মায়া ভরা টানা টানা চোখ। অগ্নি আবারও কপাল কুচকাল, নিজের মাথায় নিজেই ঠাস করে চাটি বসিয়ে বিড়বিড় করে বলল, হোয়াট দ্য হেল, কি সব ভাবছি। পাশ থেকে হিহি করে হেসে উঠল কেউ, স্পষ্ট খ্যাপানো তাগিদে বলল, হোয়াট হ্যাপেন ব্রো, মন মে লাড্ডু ফুটা। অগ্নি চোখ গরম করে তাকালো, রুশো আবারও দাঁত কেলিয়ে বলল, ব্রো পরিবেশটা সুন্দর না, গরম গরম খবরটা মনির কানে ঢেলে দেই দেই একটু। একথা বলেই উল্টো দিকে ফেলল রুশো। অগ্নি চট জলদি ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসল। মায়ের কানে এসব উল্টাপাল্টা নিউজ যাওয়া মানেই কেলেঙ্কারি। রুশোর আদৌ কোনো ভরসা নেই, গাধাটা যখন তখন উদ্ভুত সব কাণ্ড কারখানাতেই মত্ত থাকে। তাকে আটকাতে হবে ভেবেই উঠে দাঁড়ালো সে। অনামিকা আহমেদ দুপুরে লাঞ্চ রেডি করতে ব্যস্ত, বোন আসবে বাসায়, সেহেতু বরাবরের থেকে একটু বেরিয়েই আয়োজন তোড়জোড় শুরু করেছেন তিনি। রুশোর ঠোঁটে দুষ্টু হাসি, দৌড় না দিয়ে অগ্নি ধরে ফেলবে তা জানা কথা, তাই দাঁড়িয়ে না থেকে সোজা ধাপ ফেলে ছুট লাগালো সে। আরে বেটা থাম থাম বলতেছি। একথা বলে অগ্নিও ছুট লাগালো ভাইয়ের পিছু পিছু। গ্যাস ওভেনে বিরিয়ানি চাপিয়ে পাশে সালাদ বানানোর উদ্দেশ্যে শশা কাটছিলেন অনামিকা। হঠাৎ ধুমধাম আওয়াজ কানে পৌঁছাতেই হকচকিয়ে উঠলেন তিনি, চাকু ফেলে উল্টা দিকে ফেললেন তৎক্ষণাৎ। অগ্নির ঠোঁটে বোকা বোকা হাসি, এক হাতে রোশোর ঠোঁট চেপে ধরে আছে সে। রোশো করে যাচ্ছে তার হাত থেকে ছুট পাবার তাগিদে অনামিকা প্রকুচকে ঠোঁট পাকালেন। সামান্য বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞাসক কণ্ঠে বলল, আবার কি শুরু করেছিস দুটোই মিলে? অগ্নি কি করবে বুঝে উঠতে পারল না ঠিক মতো, কোনো রকমে পরিস্থিতি সামাল দিতে বলল, মানে কাবাডি খেলছিলাম আম্মু। কাবাডি খেলছিলি মানে? রুশো আবারও করে উঠল। অগ্নি গলা খাঁচাড়ি দিয়ে আমতামতা করে বলল, এই যে কাবাডি খেলছি, এই বেটা কাবাডি খেলতে খেলতে ওইদিকে আইসোস কেন, বল কাবাডি কাবাডি। রুশো চোখ মুখ কুচকে তাকালো, করে বোঝালো, আরে ব্রো ছাড়লে তো বলবো, মুখ ছাড়ো। অগ্নি হয়তো বসলো রুশোর অঙ্গিত, তবু মুখ ছেড়ে দেওয়ার মতো রিক্স নিল না। রুশোকে টেনে কিচেন থেকে নিয়ে যেতে যেতেই কাবাডি কাবাডি শব্দটা আওয়াতে লাগলো সে। অনামিকা কপাল চাপটে ধরলেন, অস্ফুরুত স্বরে বললেন, এই দুটো বাদর কবে যে মানুষ হবে আল্লাহই জানে। ড্রয়িং রুমে এনে রুশোর মুখ ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অগ্নি, শার্টের হাতা ফোল্ড করতে লাগলো কাল বরাবর এক চরম খুশি মারবার উদ্দেশ্যে। রুশো চোখ বড় বড় করে যে শুকনো ঢোক গেলল, আর চোখে এদিক ওদিক তাকাতে নিতে চোখ পড়ল ভাইব্রেশনে কম্পিত মোবাইলটার দিকে। চোখ জলদি ছোট লাগিয়ে মোবাইলটা হাতে তুলে নিল সে। এই মুহূর্তে পাতালপথ কিংবা আকাশ পথেই হোক, পালাতে হবে তাকে। ফর্সা মুখে টমেটো ফুটে উঠলে কি পরিমাণ জোকার লাগে তার রাত্রির দাবাং মার্কা পাঞ্চ খেয়ে খুব শিক্ষা হয়েছে তার। একই রিক্স দুদুবার নেয়া মানেই মানে ইজ্জত সব ফিনিশ। বোন মেসেজ করেছে ভার্সিটি থেকে আনতে যেতে হবে তাকে, এই সুযোগ অগ্নির হাত থেকে বাঁচতে হলে এর থেকে বেটার কোনো অপশন খোলা নেই আর। রুশো এক লাফ মেরে সোফায় হ্যান্ডেলে রাখা কোর্টটা গায়ে চড়ালো। অগ্নি হাত মুঠো করে রাগে ফুসতে ফুসতে এদিকে আসছে ধেয়ে। রুশো লম্বা একটা দম নিল, সুটকি কে আনতে হবে, ইয়া 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 বলেই মিল্খা স্টাইলে তোর লাগালো সে। মিষ্টি দিতাছি মিষ্টি খাইবা যা বেটা। নো ব্রো আমার বেলি ফুল আছে, আই মিন আমার পেট ভরা আছে, আমার ভাগটা তুমি খেয়ে নাও ব্রো। ব্যাস রুশো মুহূর্তেই হাওয়া, অগ্নি রাগ ফুলে হেসে ফেলল। খালামনের চিন্তা ছেলেটা কবে বড় হবে কে জানে,
অপরদিকে আদৌ বড় হবে কিনা এই হেভি কনফিউশনে ভুগে অগ্নির মন। ক্লাসের প্যারা খতম প্রায়, বর্তমানে অনু বসে আছে শুধু ভাইয়ার অপেক্ষায়। এত বড় ক্যাম্পাসে এত এত মানুষের ভিড়ে নিজেকে প্রচণ্ড রকমের একা লাগছে আজ। আর লাগবে নাই বা কেন, নিজের বেষ্টু যে অন্যের ফলোয়ার। রাত্রি ডুবেছে ভিড়ের মাঝে, টুর নিয়ে প্ল্যানিংয়ে বসেছে ক্লাসের মেয়েগুলো, তবে আটটা লিস্টের নাম লিখায়নি অনু। তারপরও তারও উপযুক্ত কারণ রয়েছে বটে, কাজ টুর কম। তাদের আলোচনায় মূল কেন্দ্রবিন্দু মূলত নিবিড় এবং যারা। এক পর্যায়ে ঘাসের চাদরে ক্লান্ত হয়ে পা ছড়িয়ে বসল অনু। হঠাৎ করে নিকটে আওয়াজ হলো, ঘাড় ঘুরিয়ে নিহানকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল পাশে। অনুকে অনুসরণ করে পা ভর দিয়ে বসল নিহানও, হাসি মুখে জিজ্ঞেস করল, কি খবর, এভাবে একলা বসেছি? ক্লাস তো শেষ, বাড়িও ফিরছ না, আবার হাড্ডাতে যোগ দিচ্ছ না, ব্যাপার কি? ক্লান্ত চোখে তাকালো অনু, সূর্যের তাপে নিস্তেজ হয়ে আসছে শরীরটা, কথা বলতেও ইচ্ছে হচ্ছে না ঠিক, তবু অনিচ্ছা সত্ত্বেও বলল, কিছু না ভাইয়া, এমনি অপেক্ষা করছি আমার ভাইয়ার, নিতে আসা কথা তাই। ও বেশ তো, বাই দ্য ওয়ে ভীষণ ক্লান্ত লাগছে তোমাকে, ওয়েট, হ্যাভ সাম ওয়াটার? ব্যাগ থেকে বের করে নিহানকে এগিয়ে দেওয়া ওয়েটার পটটা দেখি স্মিত হাসলো অনু। সত্যি বলতে ভীষণ তৃষ্ণা পেয়েছে ওর, গরমে গলাটা শুকিয়ে এসেছে খুব, তবু হেসে বলল, ইটস ওকে ভাইয়া, আমি ঠিক আছি। অনুর উত্তরটা ঠিক পছন্দ হলো না নিহানের, চোখ মুখ শক্ত করেই বলল, আমি তোমার সিনিয়র, কথাটা ভুলে যেও না। মুহূর্তেই খানিকটা ফরকে গেল অনু, মৃদু হেসে বোতলটা নিয়ে কয়েক ঠোক পানি খেয়ে গলাটা ভেজালো। পাছে বোতলটা ফেরত দিতেই ফিক করে হেসে ফেলল নিহান। হেই, সিরিয়াসলি ভয় পেয়ে গেলি নাকি? আই ওয়াজ জাস্ট জোকিং অনন্যা। ভয়টা হঠাৎ করেই কেটে গেল অনুর, হেসে গলা মেলালো সেও, না মানুষটা যেমন ভেবেছিলাম তেমন নয়, আসলে ভীষণ রসিক স্বভাবের তিনি। ওদের কথোপকথনের মাঝেই পাশ ঘেঁষে দাঁড়ালো কেউ, নিহান, ফ্রোজা ম্যাম ডাকছেন অফিসে তোমাকে। একথা শোনা মাত্রই চটচলতে দাঁড়িয়ে পড়ল নিহান, সিনিয়রদের মাঝে বসে কথাটা অভদ্রতা দেখায় বিদায় দাঁড়ালো অনুও। নিবিড়ের চোখ মুখের অন্যরকম ভাব, ভীষণ বিরক্ত হয়ে রয়েছে বোধ হয়। নিবিড়ের বিপরীতে নিহান দ্রুত জবাবে বলল, থ্যাংকস নিবিড়, আমি এখনই যাচ্ছি। একথা বলেই দুধাপ এগোলো, আবারও কিছু একটা মনে পড়ে ঘাড় ঘুরিয়ে বলল, আর অনন্যা এবার মুখ গোমড়া করে থাকবে না, নিউ অ্যাডমিট হয়েছ, কোনো প্রবলেম ফেস করলে আমায় ইনফর্ম করবে কিন্তু। অনু টানটিকে মাথা কাত করে চিফাইয়া বলল, পাশ থেকে নিহানের যাওয়ার দিকে চেয়ে থেকে নিবিড় বলল, বাহ, সপ্তাহ হতে না ওদের জল এত দূর গড়ায়। মানে কি বোঝাতে চাইছেন আপনি? অনুর অস্থির মনে করাটা প্রশ্নটাকে নিতান্তই তুচ্ছতম ভেবে নিবিড় জবাব স্বরূপ বলল, মানেটা তো চোখে দেখা যায়, নতুন করে উত্তর দেওয়া তো কিছু মানে নেই। দেখুন, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই নয় ভাইয়া, তো জাস্ট আমি কেমনটা হচ্ছে একবার কি বলেছি তোমাকে, নিজে নিজে সত্যিটা স্বীকার করলে সেটা ভিন্ন ব্যাপার। হোয়াটএভার, টুরে তাহলে যাচ্ছ তুমি? দাঁতে দাঁত চেপে বললাম, আপনি ফার্স্ট শিফটে না থাকলেই পারতেন। নিবিড় হাসলো, চোখে চোখ রেখে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে বলল, যদিও ফ্রি টাইমের উপরেই যাওয়াটা ডিপেন্ডেন্ট, তবু তোমার মতো ঘাটার স্বভাবে স্টুপিডকে সাহায্য করতে নিবিড় ছাড়া সবাই অকর্মা, সো আগে থেকেই সাবধান। বিস্ফোরিত চোখে তাকালো অনু, মুখ ফুলে আবারও বসে পড়ল ঘাসে। এই মুহূর্তে ফাউল আলাপ মানেই মাথাটা যেটুকু ঠিক আছে তার অবশিষ্ট অংশখানিও ভ্যানিশ করে ফেলা। মাথাটাও ঠান্ডা করতে হবে ওর, আর তার জন্য চাই কিছুক্ষণ চুপচাপ থেকে লম্বা শ্বাস টানা। ভেবেই চোখ দুটো বুঝে নিল অনু, পিঠটা পেছনে থাকা লম্বা গাছটায় ঠেকিয়ে হেলান দেবার উদ্দেশ্যে ভার ছেড়ে দিতেই অনুভব করল, কোনো গাছের সাথে নয় বরং কোনো রক্তে মাংসে করা মানুষের বাহুতে আটকে পড়েছে ও। যার দরুন চমকে উঠে পাশে ফিরে তাকালো তৎক্ষণাৎ, নিবিড়কে ধরে সোজা করে বসিয়ে দিল, শক্ত গলায় বলল, কোনো ধাপ ফেলার পূর্বে কোথায় ধাপ ফেলেছো তা বিচক্ষণভাবে দেখে নেবে, নয়তো পাঁচে হাজার অফসোর্স করেও কুল কিনারা খুঁজে পাওয়া হবে না। একথা বলেই কটকট করে হেঁটে চলল নিবিড়। অনু কিছুক্ষণ থতমত খেয়ে চেয়ে রইল পলক্ষীন, পর মুহূর্তে খাড় খড়িয়ে গাছের দিকে চোখ পড়তেই এক ছাক লাল পিঁপড়ে আবিষ্কার করে বসল, চোখ বড় বড় করে লাফিয়েই উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। এ আল্লাহ, আর একটু হলেই পিঠ ঝালাপালা হয়ে যেত আমার, এদের এক একটা কামড় তো কামড় নয় বোধহয় শত সূচের আঘাত। এসব ভাবনায় পিষ্ট হয়েই মনটা কিছুটা অন্য গান গাইতে লাগলো হঠাৎ।
সাদা বিলাইকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ হয়তো উনি নন। হতে পারেন বদমেজাজি, মুডি, ভীষণ কঠিন প্রকৃতির একজন, তবুও একেবারেই খারাপ নন। রাত্রির আড্ডা খতম হবার মুহূর্তে মেসেজ এলো ফোনে। লক খুলতেই স্ক্রিনে ভেসে উঠল আই এম ওয়েটিং চুটকি। রুশো গেটের বাহিরে এসে তবে বুঝেই রাত্রিকে নিয়ে রওনা হলো অনু। গেটের বাহিরে গিয়ে মাথা উঁচু করে এদিক ওদিক চোখ ঘোরালো। দু মিনিট দূর থেকে হাত নাড়াতেই দেখা গেল রুশোকে, চোখে বরাবরের মতোই ব্রাউন সেইটের সানগ্লাস, পরনে পিঙ্ক অ্যান্ড অ্যাশ কালারের সংমিশ্রণে কোট। সাদা বিলাইকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ হয়তো উনি নন। হতে পারেন বদমেজাজি, মুডি, ভীষণ কঠিন প্রকৃতির একজন, তবুও একেবারেই খারাপ নন। রাত্রির আড্ডা খতম হবার মুহূর্তে মেসেজ এলো ফোনে। লক খুলতেই স্ক্রিনে ভেসে উঠল আই এম ওয়েটিং চুটকি। রুশো গেটের বাহিরে এসে তবে বুঝেই রাত্রিকে নিয়ে রওনা হলো অনু। গেটের বাহিরে গিয়ে মাথা উঁচু করে এদিক ওদিক চোখ ঘোরালো। দু মিনিট দূর থেকে হাত নাড়াতেই দেখা গেল রুশোকে, চোখে বরাবরের মতোই ব্রাউন সেইটের সানগ্লাস, পরনে পিঙ্ক অ্যান্ড অ্যাশ কালারের সংমিশ্রণে কোট, ভেতরে মেবি হোয়াইট টি শার্ট, চুলগুলো কপালে লেপতে আছে, সাথে ঠোঁটে সেই বাচ্চামিতে ফরা হাসি। রুশোকে দেখে হেসে এগুলো দুজনেই, তবে রাত্রির মুখে থমথমে ভাব। আন্ডারওয়ারের ব্যাপারটা আজও মানতে ভীষণ ইরিটেটিং ফিল হলো তার। রুশো গাড়ির সাথে হেলান দেওয়া থেকে উঠে দাঁড়ালো, মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলো, এনার্জি ফুরুত? ঠোঁট উল্টে মাথা নাড়ালো অনু। রুশো দুজনের উদ্দেশ্যেই বলল, গাড়িতে ঠান্ডা ঠান্ডা এনার্জি ড্রিঙ্কস রাখা আছে, ওঠ। মুহূর্তে মনটা ভালো হয়ে গেল অনুর। গাড়ির গেট খুলে সামনের সিটে উঠে পড়ল অনু। রুশো গেল পিছনের গেট খুলতে, রাত্রিও গেল পেছন পেছন। হঠাৎ রুশোর কি হলো বোঝা গেল না, লাফিয়ে এক প্রকার ছিটকে সরে গেল সে। সাথে সাথেই আসমান থেকে কারো অমূল্য পি পটি এসে পড়ল রাত্রির মাথায়, বিস্ময়ে দুহাত চেপে ধরল অনু। রুশো দুহাতে মুখ ঠেকে ফেলল লজ্জায়, আঙুলের ফাঁক দিয়ে আকাশ পানে চেয়ে উড়ন্ত কাকটাকে উদ্দেশ্য করে পিড়পিড় করে বলল, ফ্রেন্ডশিপের নমুনা দেখাবি, ঠিক আছে, বাট আমার উপর না পেরে আমার জমের উপরে দেখালি কেন? এখন যদি আমার নাকুটু টমেটো হয়ে যায় তোর একখান পাকনাও আস্ত রকম না, পাক্কাওয়ালা পরমিস। টমেটো ভাইয়া থুকু, রুশো ভাইয়া খুব বেশি লেগেছে কি? আরো দুটো বরফ লাগিয়ে দিব। বিপরীতে চোখ মুখ উল্টে এক পলক তাকালো রুশো, মাথাটা টানে বামে নাড়িয়ে বোঝালো, থাক বরফ লাগাতে লাগাতে নাকটাই ফ্রিজ হয়ে যাবে, তাও এ ব্যথা কমবার নয়। হতাশ হয়ে সামান্য নড়ে চড়ে বসলো অনু। অগ্নি মুখ টিপে হেসে চলেছে প্রায় 10 কি 15 মিনিট ধরে। খালামনির বুদ্ধ চোখ দুটো থমকে আছে ছেলের পানে। আমার চোখে মুখে কনফিউজড টাইপ ভাব, হয়তো পূর্ব রুশের এমন রেড নোজ টাইপ ফেসের সাথে সাক্ষাৎ ঘটেছিল, এমন সম্ভাব্যতার বেড়াচালেই মস্তিষ্ক কাজ করছে তার। পরিস্থিতি অনেকটাই হাতের নাকালে এসেছে এখন। খালামনির দৃষ্টি স্থির নিচের কম্ফির গলাতেই অবশেষে মুখ খুলে প্রশ্ন করলেন, এই ফাজিল আবার কোন কাণ্ড বাঁধিয়েছে, সব সব বলে ফেল তো আয়ু। বিস্ময়ে বিষম খেয়ে বসলো অনু, চোখ মুখ কুসকে আর চোখে রুশোর দিকে তাকালো। ভাবমূর্তি দেখে যা বুঝলো তাতে স্পষ্ট সত্য অস্বীকার করবার আহ্বান জানাচ্ছে সে। তাছাড়া কোনো মেয়ের হাতের বাহুবালি টাইপ মুক্কা খেয়ে ছেলের নাকের হর্দা বানানোর কিচ্ছা কোনো মায়েরই শুনবার ইচ্ছে থাকবে না, তাও জানা কথা। সব দিক বিবেচনা করে অবশেষে এক কঠিনতম সিদ্ধান্তে উপনীত হলো অনু। বিশেষ কোনো শক্ত বক্ত মিথ্যা গড়তে না পারায় মিনমিন করে বলল, আব আসলে হয়েছে কি খালামনি, রুশো ভাইয়া না ক্যাম্পাসের ভাইয়াগুলোর সাথে হ্যান্ডবল খেলতে নেমেছিল, আর ঠিকঠাক ক্যাচ করতে না পারায় ভুল জায়গায় বলটা লেগে গিয়েছে আর কি। খালামনি কিছুক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে রইলেন, যা দেখেই গলাটা ক্রমশই শুকিয়ে এলো অনুর। খালামনি এবার রুশোর থুতনিতে হাত রেখে মুখ তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, বিচক্ষণ হাব নিয়ে বললেন, তোর ভাইয়ের কবে থেকে শখ জেগেছিল হ্যান্ডবল খেলার বলতে পারিস? নাকি গুরুতর কোনো অপরাধ করে কারো হাতে মার খেয়ে এসেছে বলে লুকাতে চাইছিস আসল ব্যাপারটা? মুহূর্তে চোখে মুখে বিস্ময়ের রেশ ফুটে উঠল অনুর। রুশো তৎক্ষণাৎ গোল গোল চোখ করে তাকালো, এক হাতে নাক চেপে ধরে প্রতিবাদী গলায় বলল, মাম্মি এসব তুমি কি বলছো, আমি কারো হাতে মার? এটুকু বলতেই রুশোকে হাতের ইশারায় থামিয়ে দিলেন খালামনি। অনুর দিকে ঘুরে বসে চোখে চোখ রেখে বললেন,
এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলায়ো। এবার নার্ভাসনেসের শীর্ষে পৌঁছালো অনু, শুকনো কলাটা যেন কাঠে পরিণত হলো। আচ্ছা এনিহাও কি খালামণি রুশো ভাইয়ার নাক ফাটানোর মর্মান্তিক দৃশ্যটি দেখেছে? না, তা কি করে হয়, ওই সময় খালামণি তো অন্য রোডে থাকার কথা ছিল। তাহলে কি বলবে কি করবে এইসব ভাবতে ভাবতেই নিউরনের শর্ট সার্কিট হলো বোধ হয়, যার দরুন ফিউজ উড়ে গিয়ে পূর্বের মিথ্যাটাকেই আবারও আউড়ে ফেলার তাগিদে মুখ খুলে বলল। সত্যি বলছি খালামণি, ভাইয়া খেলতে গিয়েই নাক ফাটিয়ে এসছে। বাট ট্রাস্ট মি, আমি ভাইয়াকে খুব করে বকে দিব। এসব রিস্কি ফাটাফাটি টাইপ খেলা যেন আর মনের ভুলেও নিজের নাকটা না ডোবায় বুঝিয়ে দিব। খালামণির কি হলো ঠিক ঠাওর করে ওঠা হলো না, নিরলো সঙ্গীতে সোফায় গা এলিয়ে দিলেন তিনি। ওদের তিন ভাই বোনকে উদ্দেশ্য করে বললেন, যাও সবাই গিয়ে ফ্রেশ হয়ে এসো, বাকি আলোচনা অন্য কখনো। তিনজনের খালামণির কথা মতো মাথা দুলিয়ে সুরসুর করে উপরে এলো অগ্নি। বাহিরের দিকটা আবারও এক পলক দেখে নিয়েই দরজা আটকে ঘরে ঢুকল। বিছানায় বসে উৎসুক দৃষ্টিতে চেয়ে চট জলদি প্রশ্ন ছুড়ল, বহুত নকরা হয়েছে বেটা, নাক ফুটেছে কেমনে সেটাই ভালো মতোই বুঝছি। বাট আমার প্রশ্নটা হচ্ছে, নাকটা ফাটালোকে মাইয়াটা আবার কি অঘটন ঘটাইছে ও? রুশোর মুখে পূর্বের তুলনায় ভয়ানক অসহায়ত্ব ফুটে উঠল। কাদো কাদো মুখ করে অনুর দিকে চেয়ে রইল স্রেফ। গলাটা খাকারি দিয়ে পেট টেবিলে রাখা পানিভর্তি গ্লাসটা এক নিমিষে শেষ করল অনু। লম্বা একটা দম নিয়ে বলতে শুরু করল, প্রথমত এতে রুশো ভাইয়ার কোনো দোষ ছিল না, বরং দ্বিতীয়ত এতে দ্বিতীয় পক্ষেরও কোনো দায়ভার ছিল না, উড়ন্ত এক তৃতীয় পক্ষের লাগামহীন কাজ, সারবারই ফল ছিল এসব। অগ্নি গভীর মনোযোগী হয়ে আবারও প্রশ্ন ছুড়ল, মানে কি? মানেটা সিম্পল, ভাইয়ার কাউয়া আজও টার্গেট ফিক্সড করে টয়লেট করতে বসছিল, বাট ভাইয়া গাড়িতে কাকের ছায়া দেখে লাফ মেরে বসে অ্যান্ড নিশানা স্লিপ কেটে অনাকাঙ্ক্ষিতভাবে অন্য কোথাও ল্যান্ড করে বসে। অগ্নির চোখের দৃষ্টি তীক্ষ্ণতর হয়ে এলো, ওদের দিকে ঝুঁকে এসে ফিসফিসে বলল, দ্যাটস মিন আমি যা ভাবছি তাই অ্যাকচুয়ালি ঘটেছে। রুশোনু একে অপরের দিকে এক পলক চেয়ে ঠোঁট উল্টালো। অগ্নি নিজের প্রশ্নের উত্তর নিজেই বের করে হঠাৎ থম মেরে রইল, কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠল, কিন্তু এখানে তো কাউয়ার দোষ, ওটা ফুটাইলো কেন ওই মাইয়াটা? কারণ তার কঠিন দাবি রুশো ভাইয়া সেখান থেকে সরে না গেলে কাকটা ভাইয়ার উপরেই পটি ছেড়ে দিত, আর যেহেতু ভাইয়া লাভ মেরে সরে গিয়েছে, দ্যাটস ওয়াই কাকটা উপায় না পেয়ে রাত্রির উপরেই নিজে ইয়াক মার্কা দু নম্বর কাজ ছেড়ে বসেছে। প্রতি উত্তরে কিছুক্ষণ অপলক চোখে চেয়ে রইল অগ্নি। ব্যাপারখানা বেশ ভালো মতোই বুঝে ওঠা হলো অনুর। আর এক মুহূর্ত এই ঘরে অবস্থান করা যাবে না, ভয়ানক বিস্ফোরণ ঘটবে আজ, আমায় পালাতে হবে, অন্ততপক্ষে রুশো ভাইয়ের মন রক্ষায় গলা না মিলিয়ে পালাতেই হবে ভেবে উঠে দাঁড়ালো অনু। রুশোর লাল টকটকে নাদুস নুদুস নাকটার দিকে পলক ছাপতে একবার তাকিয়েই দ্রুত পায়ে ছুট লাগালো, তবু ঠিক সময় বের হওয়া হলো না। দরজার কাছাকাছি পৌঁছাতেই অগ্নির উচ্চস্বরে দেয়া অট্ট হাসির তীব্র আওয়াজ কানে হেসে এলো। ব্রেক মারার বদলে ঠোঁটে ঠোঁট চেপেই নিজের ঘরে এসে থামল অনু। সাথে সাথে এতক্ষণ যাবত পেটে চেপে রাখা হাসির ফোয়ারা নিঃসৃত হলো। হুহা করে হাসতে হাসতে আবারও চোখের সামনে ভেসে এলো সেই মর্মান্তিক দৃশ্য। তবে এবার ঘটেছে কিছু ভিন্ন রকম ঘটনা। রাত্রি আজ শুধু নাক ফাটানোতেই ক্ষান্ত থাকেনি, নিজের মাথায় লেপটে থাকা হোয়াইট পিপটি রুশোর পরনের কোট নিয়ে মুছেছে। বেচারা রুশো নতুন কোটটা আজই পরেছিল, আর তা কিনা আজই রাত্রির ইয়াকমার্কা ঘষামাজায় নির্মমভাবে অত্যাচারিত হলো। নট ফেয়ার, খিটখিটে মেজাজ নিয়ে ফুটপাতের ওপর দিয়ে গটগট করে হেঁটে চলেছে অনু। বিরক্তিতে জীর্ণ শীর্ণ হয়ে আছে পুরো শরীর। ধ্যাত, একটা কাজও ঠিক মতো হয় না আমার দ্বারা, এতটা অধম কেউ হয়? মা জননী ঠিকই বলেন, এক একটা গরু হয়ে জন্মেছি আমরা। আমি হয়তো প্রথম যে কিনা নিজেকে নিজেই উড়াধুরা গালিগালাজ করে চলেছি, নিজের গালে নিজেকেই ঠুস ঠাস করে থাপ্পড় মারতে ইচ্ছে হচ্ছে আজ। এত ইম্পর্টেন্ট নোটসটা কিভাবে যে রাত্রে ব্যাগে ফেলে এসেছি তা এখন পর্যন্ত মাথায় খেলছে না আমার। নোট ছাড়া আজকে স্টাডি কমপ্লিট করতেও পারবো না, ওদিকে ভাইয়াদের নিয়ে আবার
গোল মিটিং বসিয়েছে আম্মু খালামণি, তাই একাই বের হতে হলো আজ। রাত্রির মেস খুব বেশি দূরে নয়, মাত্র 7 মিনিটের মতো হাঁটলেই পেয়ে যাব হয়তো। কিন্তু হাঁটতেই তো বাঁচছে বিপত্তি, রাস্তায় জমেছে এক গাদা পানি। হঠাৎ করেই বাড়ি ফেরার পর বৃষ্টি নেমেছিল আজ। রোদের পাশাপাশি অদ্ভুতভাবে হওয়া বর্ষণে শিয়ালের বিয়ে হলো বোধ হয়। শিয়াল মামা তবে কি আজ খুব খুশি? হয়তো খুশি, আবার হয়তো বিয়ের সাইড ইফেক্টস নিয়ে ভাবতে গিয়ে বেহুশ প্রায়। কি জানি বাবা, এসব বিয়ে টিয়ে বহুত ক্যাচাল টাইপ রিচুয়াল, এসবে যত মাথা ঘামানো যায় ততই ঘিলু গলে সুপে পরিণত হয়। এই অদ্ভুত সব ভাবনার পেরেচালে পিষ্ট হয়ে হেঁটে চলেছিল অনু। হঠাৎ কোথা থেকে এক বাইক এসে পাশ কাটিয়ে গেল দ্রুত বেগে। মুহূর্তে রাস্তার জমাট বাঁধা গাদা পানি এসে ছিটকে পড়ল গায়ে। অনু আচমকা থমকে দাঁড়ালো। নিজের পরনের সাদা স্কার্টের দিকে তাকাতে চোখ চরকগাছ হলো অগত্যাই। কাদায় লেপটে বর্ণ বদলে হয়েছে চকলেট ছেটের, ভিজে বিশ্রীভাবে গায়ে লেগে গিয়েছে স্কার্টটা। বিগড়ে যাওয়া মেজাজে হঠাৎ এমন এক অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট ক্রিয়েট হলো, কার কেমন রিয়াকশন হতো জানা নেই। তবে এই মুহূর্তে বাইক নিয়ে ধেয়ে চলা মানুষটাকে বিনা তেলে ফ্লাই করে গিয়ে ফেলতে ইচ্ছে করছে ওর। বুকে শত শত ছুরির আঘাতে কলিজা বের করে ফেলার তীব্র কামনা চাচ্ছে মনে। কিন্তু শালার কপাল ভালো, মুহূর্তেই কেমন ধরাছোঁয়ার বাইরে চলে গেল ব্যাটা। সামনে যদি আর কখনো পড়েছে তবে নির্ঘাত ব্যাটাকে খুন করে জেলে গিয়ে বিছানা পাতবো আমি। ছি, কি অবস্থা করেছে আমার এই শরীর নিয়ে আর এক মুহূর্ত দাঁড়ানো লজ্জাজনক। কিন্তু কি করব, বাড়ি ফিরে গেলেও যেই দূরত্ব অতিক্রম করতে হবে রাত্রির নিকট গেলে এবং তার থেকে একটু কম দূরত্ব অতিক্রম করা যাবে। এই চরম কনফিউশনে পড়ে দোমনা ভাব নিয়েই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অনু। হঠাৎ নিকটেই কোনো পরিচিত কণ্ঠস্বর আবির্ভাব ঘটল। অনু কান খাড়া করে এদিক ওদিক তাকালো। ওর থেকে কম করে হলে 7 থেকে 8 আট দূরে দাঁড়িয়ে আছে সেদিনকার মেয়েটা। হাত নাড়িয়ে ওকে থামাতে ইশারা করছে সে। অনু হেসে পলক ছাপটাল। কি যেন নাম ছিল আপুটার, নিতু নাকি নীতি? হ্যাঁ মনে পড়েছে, আপুটার নাম তো নিত্য, মানে নিত্য আপু। অনুর 19-20 ভাবনার মাঝেই পাশ ঘেঁষে গাড়ি দাঁড় করালো নিত্য। গেট খুলে এক প্রকার টেনেই ভেতরে বসিয়ে দিল ওকে। অনু ফেলফেল চোখে চেয়ে রইল। নিত্য দ্রুত বেগে প্রশ্ন ছুড়ল, সর্বনাশ করেছে, যাচ্ছিলে কোথায় একা একা? থতমত খেয়ে প্রতি উত্তরে অনু বলল, আসলে আপু বান্ধবীর মেসেজ আসছিলাম, নোটস রয়ে গেছে ওর কাছে, আর হুট করে কোথায় থেকে একটা লোক পাশ কাটিয়ে বাইক চালিয়ে গেল, তারপর তো দেখতেই পারছেন কি অবস্থা। নিত্য কপাল চাপড়ালে কিছুক্ষণ স্থির হয়ে বলল, কি করবে এখন, এই অবস্থায় বাসায় ফিরে যাওয়াই বেটার হবে তোমার। না আপু, অ্যাকচুয়ালি নোটসটা খুবই ইম্পর্টেন্ট, না হলে কাল প্র্যাকটিক্যাল ক্লাসে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমায়। নিত্য বিচক্ষণ ভঙ্গিতে ভাবল কিছু একটা, গাড়ি স্টার্ট দিয়ে স্টারিং এ হাত রেখে বলল, বেশ চলো আমাদের বাসায়, চেঞ্জ করে বান্ধবীর কাছে যেও বরং। বিস্ময়ে গোল গোল চোখ করে তাকালো অনু। বাধা দেওয়ার তাগিদে ব্যস্ত গলায় বলল, এই মা আপু কি করছেন, আমি তো বাসা থেকে ড্রেস নিয়েও আসিনি, আমায় পারলে মেসেজ ড্রপ করে দিন, আমি ম্যানেজ করে নিব। নিত্যরে ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন, গাড়িটাকে আপন বেগে ছড়তে দিয়েই রিল্যাক্স করছেন বোধ হয়। অনুকে তো চিন্তিত হতে দেখে অবশেষে ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার ড্রেস আনতে হবে, কে বলেছে? আমার ড্রেস আছে তো, সাইজও ফিট হবে আই থিঙ্ক, যদিও একটু রোগা তুমি, ব্যাপার না, রিল্যাক্স করো। নিত্যর বিরুদ্ধে আর কোনো কথা বলা হয়ে উঠল না ওর। অগত্যাই 10 মিনিটের মতো ছোটখাটো জার্নির পর তাদের বাসাতেই পাড়ি জমাতে হলো আজ। বাড়ির মেইন গেট দিয়ে বাগানের পাশে গাড়িটাকে পার করল নিত্য, ইশারায় নামতে বলল অনুকে। নিত্যর কথা মতো চট চলতি নেমে পড়ল অনু। মুহূর্তে চোখ দুটো বিস্ময় বড় বড় করে এলো ওর। বিশাল দোতলা দালান, পুরোটাই হোয়াইট কালারে মোড়ানো, বাগানের পাশে সুইমিং পুল আছে একটা, তাতে স্বল্প পানির বিচরণ। বাগানের এক বিশাল জায়গায় জুড়ে রয়েছে রং বেরঙের ফুলের মেলা, তাতে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু প্রজাপতি এবং ফরিন এর ছাগ। আমি মুগ্ধ নয়নে চেয়ে রইলাম কিছুক্ষণ, চোখ ধাঁধালো কারুকার্যে বানানো। বাড়িটা ঘুরে ঘুরে দেখতে দেখতে নিত্য নিজের ঘরে নিয়ে এলো ওকে। কারবার থেকে একটা 4-পিস বের করে গায়ে ধরল, ব্রো কুচকে ডান সাইডের ঠোঁটে কামড় ধরে বলল, আই থিঙ্ক
দ্যাটস পারফেক্ট ফর ইউ। স্মিত হেসে ভাব জমালো অনু। নিত্যর কথা মতো চেঞ্জ করতে হলো অবশেষে। ওয়াশরুম থেকে বের হতে নিত্য মুখে লম্বা হাসির রেখা টেনে বলল, ওয়াও, লুকিং সো মাচ প্রিটি অনন্যা। অনু মুচকি হাসলো, চারদিকে চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেয়ে বলল, আচ্ছা আপু, এত বড় বাড়িতে কি আপনি একাই থাকেন? অনুর বোকা বাঁকা প্রশ্ন হেসে ফেলল নিত্য। কাদায় ল্যাপটানো ত্রিশটাকে ওয়াশিং মেশিনে ঢোকাতে ঢোকাতে বলল, আমরা চারজন থাকি বাসায়, আমি, বাবা, ভাইয়া আর জ্যাকি। বাই দ্য ওয়ে, তুমি আমায় আপনি আপনি করে সম্বোধন করছো কেন? ইস, নিজেকে কেমন আনটেন্টি ফিল হচ্ছে আমার। নিত্যর কথায় ফিক করে হেসে ফেলল অনু, মাথা চুলকে বলল, আচ্ছা এখন থেকে তুমি করে বলবো কেমন? নিত্য হাসলো, হঠাৎ কিছু মনে পড়ায় ব্যস্ত ভঙ্গিতে বলল, এই রে, একদম ভুলে গিয়েছিলাম, আইসক্রিম বোলটা ফ্রিজে ঢোকাতে হবে। এই অনন্যা, তুমি একটু বসো, না হলে জ্যাকির সাথে খেলো, আমি এক্ষুনি আসছি। একথা বলেই হন্ত দন্ত হয়ে ছুট লাগাল নিত্য। অনু কিছুক্ষণ হতবম্ব হয়ে চেয়ে থেকে আনমনেই বলে উঠল, এই জ্যাকিটা আবার কে? পুরো বাড়িতে চোখ ঘোরাতে ঘোরাতে ধীর পায়ে হাঁটছে অনু। নিত্য হাসলো, হঠাৎ কিছু মনে পড়ায় ব্যস্ত ভঙ্গিতে বলল, এই রে, একদম ভুলে গিয়েছিলাম, আইসক্রিম বোলটা ফ্রিজে ঢোকাতে হবে। এই অনন্যা, তুমি একটু বসো, না হলে জ্যাকির সাথে খেলো, আমি এক্ষুনি আসছি। একথা বলেই হন্ত দন্ত হয়ে ছুট লাগালো নিত্য। অনু কিছুক্ষণ হতবম্ব হয়ে চেয়ে থেকে আনমনেই বলে উঠল, এই জ্যাকিটা আবার কে? পুরো বাড়িতে চোখ ঘোরাতে ঘোরাতে ধীর পায়ে হাঁটছে অনু। দুনিয়ার সব পেন্টিং শোপিস বোধহয় নিজেদের বাড়িতে স্থাপন করেছে আপুরা। বাপরে, কিছু প্রশ্ন যাচ্ছে এই জ্যাকিটাকে নিয়ে। নিত্য আপুর ছোট ভাই হবে সে বোধহয়, না হলে নাম ধরে ডাকতো না নিশ্চয়ই। বর্তমানে এই জ্যাকির উদ্দেশ্যেই ব্যাকুল হয়ে রয়েছে অনুর মন, একবার পেলেই কাজ। হাঁটতে হাঁটতেই এক পর্যায়ে একটা ঘরের সামনে সে থামল। দরজাটা হাত করে খোলা, তার উপর বড় বড় অক্ষরে লেখা, জ্যাকিস ড্রিম ওয়ার্ল্ড। চোখ দুটো রসগোলা বানিয়ে লেখাটা পড়ল অনু। বাচ্চাটাকে দেখার আগ্রহ বেড়ে আকাশ ছুল এবার। দরজা খুলে গেছে, উকি মেরে একবার দেখব কি? এই ভাবনাতেই দোমনা করতে করতে কিউরিওসিটির বসে অবশেষে টু মেরেই বসল অনু। এদিক ওদিক চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেয়ে হতাশ চোখে তাকালো। ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল আনমনেই। এক পা করে এগোতে এগোতে হঠাৎ কানে মৃদুস্বরে কোনো আওয়াজ ভেসে এলো। যতদূর সম্ভব আওয়াজটা খাটের তল থেকে আসছে, তাই দেরি না করে একরাশ আগ্রহ নিয়েই খাটের নিচে ঝুঁকে তাকালো অনু। একটি মাঝারি সাইজের বুলডগ খাটের তলায় আরাম করে কিছু একটা খাচ্ছে বোধ হয়, যা দেখে মুহূর্তেই কলিজা কানা হয়ে যাবার উপক্রম হয়ে দাঁড়ালো ওর। মুখ ফসকে একটু উচ্চ স্বরেই বলে বসলাম, অনুর কথাটা হয়তো বেশ ভালো মতোই সুদল বুলটকটার কানে। নিজের গোলকাল চোখ দুটো তৎক্ষণাৎ ওর ওপর নিক্ষেপ করেই নিজের লাউড স্পিকার মার্কা গর্জন ছেড়ে বসল সে। ভাউ ভাউ ভাউ, তার লাগাতার চিৎকারে কেউ হন্ত দন্ত হয়ে হয়তো ছুটে এলো ঘরে, তবে সেদিকে বিন্দুমাত্র হুশ নেই অনুর। রু কাঁপিয়ে ফিলিংস নিয়ে মিল্খা স্টাইলে দৌড় মারবার উদ্দেশ্যে আম্মু গো কুত্তা বলে আর্তনাদ করল অনু। স্লিপারি ফ্লোরে দৌড়াতে গিয়ে বেকায় ধপাস করে স্লিপ কেটে হুমড়ি খেয়ে পড়ল কারো ওপর। চোখ সরিয়ে ফুল দেখার দরুন মানুষটার মুখটাও ঠিকঠাক ফ্রেমে বন্ধি করা হলো না, তাকে নিয়ে ফ্লোরে বিশ্রীভাবে শব্দ করে পড়তে হলো অনুর। ভয়ে কুঁকড়ে উঠে মানুষটার উন্মুক্ত বুকের উপর পড়ে রইল। এতক্ষণে নিত্যও ছুটে এসেছে উপরে। ওদের এভাবে ফ্লোরে গড়াগড়ি খেতে দেখে কপালে হাত রেখে বিস্মিত কণ্ঠে নিত্য বলল, হায় আল্লাহ, কিসব দেখছি আমি! ভাইয়া, অনন্যা, তোমরা এভাবে পড়ে গেলে কিভাবে? নিত্যের কণ্ঠে হুঁশ ফিরে এলো অনুর। বন্ধ রাখা চোখ দুটো চট করে খুলে তাকাতেই আরেক দফা ধাক্কা খেল। বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে মানুষটার হেজা মুখশ্রীর উদ্দেশ্যেই বলে বসল, আপনি? নিবিড়ের কান ছালাফালা করে ফেলানো মার্কা উচ্চ কমপাক্ষ বিশিষ্ট চিৎকার আত্মা কেঁপে উঠল অনন্যার। তবে বিপরীতে কোনো বাক্য পাঠ করা হয়ে উঠল না আর। পাটা বিশ্রীভাবে মুচকে গিয়েছে ওর, যার দরুন উঠবার চেষ্টায় বিফল হয়ে ফ্যালফেল চোখে হাবাগোবা ভাব ধরে নিবিড়ের বুকেই পড়ে রইল অনু।
ফর্সা বুকটা উষ্ণতার বদলে শীতল ভাব ধরেছে নিবিড়ের। তার হালকা হালকা লোমগুলোতে জমেছে বিন্দু বিন্দু জল। মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে নিবিড়। কেমন যেন অদ্ভুত অনুভূতি এসে মনে নাড়া দিয়ে চলেছে। না, এভাবে আর এক মুহূর্ত থাকা যাবে না, উঠে দাঁড়াতে হবে আমায়। নিজের অদম্যমার্কা চিন্তাভাবনার বেড়াজালে পিষ্ট হয়ে আবারও উঠে দাঁড়াবার চেষ্টা চালালো অনু। নিত্য ছুটে এসে ধরল ওর বাঁ হাত, তবু রক্ষে হলো না। অর্ধেক উঠতেই আবারও স্লিপ কেটে বেধারাম নিবিড়ের বুকেই পড়ল অনু। আরেক দফা ধাক্কায় মৃদুস্বরে আর্তনাদ করল নিবিড়। ভয়ে কুকড়ে কাঁপা কাঁপা গলায় বলল অনু, সরি ভাইয়া, উঠছি, একটু সময় দিন, আর ধরবেন না প্লিজ। হাউ ডাম, আমার মতে সরো ফাস্ট। নিবিড়ের দাঁতে দাঁত চেপে দেওয়া চাপা থমকে টনক নড়লেও তৎক্ষণাৎ উঠে দাঁড়াবার মতো চমৎকার শক্তিটাও জোগাতে পারল না অনু। বরং গড়তে গিয়ে মোচড় লাগা পাটায় আবারও আঘাত লাগলো। ঠোঁটে ঠোঁট চেপে ব্যথাটা হজম করতে চাইবার পূর্বেই ঠোঁট ভেদ করে বেরিয়ে এলো আর্তনাদ। আ করে উঠেই দাঁত দিয়ে ঠোঁটে কামড়ে ধরল অনু। নিত্য অনুকে তুলতে গিয়েও ছেড়ে দিল, ব্যস্ত গলায় প্রশ্ন ছুলত, আল্লাহ, পা মচকে গেল কিভাবে অনন্যা? ইস, কি করি এখন? ভাইয়া, তুই আর একটু ধৈর্য ধরে থাক প্লিজ, হুট করে মচকে গেলে একটু সময় স্থির থাকতে হয়। অনু কি বলবে বুঝতে পারল না, মাথাটা ইতিমধ্যে ফনফন করে ঘুরছে ওর। নিত্য আপু আর নিবিড় ভাইয়া তার মানে ভাই বোন, ই আল্লাহ, ধুমধাম পড়ে যাওয়ার চক্করে ব্যাপারটা ভার্সিটির মতোই ভেবে এতক্ষণ গাধার মতো শুধু আপনি বলে চেঁচিয়ে ক্ষান্ত ছিলাম আমি। এদিকে যে স্বয়ং আমার আজরাইল পাতানো আপুর মায়ের পেটের ভাই, সেদিকে কি আর হুশ ছিল? অনুরোধ সব ভাবনার মাঝেই এক ছটকায় ওকে নিজের ওপর থেকে সরিয়ে উঠে দাঁড়ালো নিবিড়। আংশিক ঘটনায় করিয়ে নিকটেই ধপ করে পড়ল অনু। নিবিড় বিরক্ত ঝুঁকে চেয়ে সামান্য ঝুঁকে হ্যাচকা টান মেরে অনুকে দাঁড় করালো মুহূর্তেই। ব্যথায় চোখ মুখ কুচকে ঠোঁটে ঠোঁট চেপে ধরল অনু আবারও, এমন একখানা ভাব ধরল যেন সামান্য মশা কামড়েছে মাত্র। এদিকে নিবিড় শুধু ওকে দাঁড় করানোতেই ক্ষান্ত হইল না, চোখের পলকে ধাক্কা মেরে পাশের নরম বিছানায় ফেলে দিল। টাল সামলাতে না পেরে উল্টে পাল্টে বিছানায় শুয়ে পড়ল অনু। ভাইয়া, কি করছিস? এভাবে ব্যথা পাবে তো মেয়েটা। পেলে পাবে, তাতে বিন্দু মাত্র যায় আসে না আমার। আপাতত এটা বলো, স্টুপিডকে কোথা থেকে ধরে আনলি বাসায়? ততক্ষণে উঠে বসল অনন্যা। নিত্য ভাইকে উদ্দেশ্য করে অভিযোগের সুরে বলল, কোথা থেকে ধরে আনলাম মানে? ও আমার বোনের মতো, নেহাতি একটা বিপদে পড়েছিল বিধায় জোর করে নিয়ে এলাম। বাই দ্য ওয়ে, তুই ওকে চিনিস কিভাবে? নিবিড় অনুর দিকে চোখ গরম করে তাকালো এক পলক, শুকনো ঠোঁক গিলে কপাল চেপে ধরল অনু। নিত্য এবার সরু চোখে তাকালো, সন্দিহান গলায় আবারও বলল, বাই এনি চান্স ওই কি সেই স্টুপিড, আই মিন ওই মেয়েটা যার কথা সেদিন এসে বলেছিলি? বিস্ময়ে গোলকোল চোখ করে তাকালো অনু। আমায় নিয়ে আবার আপুর কাছে আলোচনার ছুরি খুলে বসছিলেন নাকি উনি? হাই হাই, সর্বনাশ, নির্ঘাত বিশ্রী সব অপবাদ দিয়ে বসেছে ইচ্ছে মতো, মান সম্মান তো বিনা টাকায় ফালুদা। নিবির কিছুক্ষণ চুপ করে রইল, চোখের ইশারায় বোনকে এক বস্তা ধমক মেরে উল্টা দিকে ফিরল। হাত বাড়িয়ে ঘরের কোনায় থাকা তখনকার বুলডগটাকে ডাকলো, মুখে বলল, জ্যাকি কাম। মুহূর্তে নিজের লম্বা জিব্বা বের করে দৌড়ে গিয়ে নিবিড়ের কোলে উঠে বসল জ্যাকি। অনু ভয়ার্ত চোখে চেয়ে রইল। ব্যাটা আবারও ভাউ করে ওঠা, মানে কলিজা বের হয়ে অটোমেটিক ভুনা হয়ে যাওয়া। নিত্যকে অভয় দিয়ে পাশে বসল, আলতোভাবে পায়ের গোড়ালি ছুঁয়ে বলল, কোথায় মচকে গিয়েছে? এখানে। চট জলদি পা সরিয়ে সামান্য হাসার চেষ্টা করল অনু, ধীর গলায় বলল, এখন ঠিক আছে আপু, ব্যস্ত হয়ো না, আর বিশ্বাস করো তুমি ওনার বোন জানলে কখনো তোমাদের বাসায় আসতাম না আমি। বিনিময়ে অনুর বিরুদ্ধে হয়তো কিছু বলার জন্য প্রস্তুত ছিল নিত্য, কিন্তু কোনো শব্দ তার ঠোঁট নিঃসৃত হবার পূর্বেই জ্যাকির গায়ে হাত বোলাতে বোলাতে নিবিড় বলল, আসতাম না বলে কি প্রমাণ করতে চাইছো? এসেই তো পড়েছ, এখন সে ইউজলেস কথাবার্তা আদে কি কোনো মানে হয়? হ্যাঁ, নিত্য তোমার বোন লাগে না, কি লাগে সেটা এখন তো তোর ব্যাপার, আমায় এসবে ঝড়াবি না বলে দিলাম, যা করা কুইকলি করে বিদায় করো, ওকে না জানি আরো কি কি অঘটন ঘটাবে স্টুপিডটা। এবার সহ্যের বাটটা তোমরে মুস্তে ভেঙে পড়ল অনুর।
নিজের বাড়ি বলে কি যা ইচ্ছে তাই বলে যাবেন উনি? না, এ তো মেনে নেওয়া যায় না। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী। এই প্রবাদটিকে ধার্য ধরে প্রতিবাদী গলায় অনু বলল, এই যে আপনি কি মনে করেন নিজেকে? হ্যাঁ, সেলিব্রিটি বলে কি যা ইচ্ছে তাই বলে ফেলবেন? শুনুন মিস্টার, আমি আপনার দেখা আর পাঁচটা মেয়ের মতো নই। আপনার হাজার হাজার ফ্যান ফলোয়ার্স থাকতে পারে, বাট তার মাঝে আমি কোনো সত্তা নই। ভার্সিটিতে আপনি আমার সিনিয়র বিধায় কিছু বলি না, বাট ভার্সিটির বাইরে আপনি আমার কাছে শুধু একজন প্যারা, বুঝেছেন? মুহূর্তে তেতে উঠল নিবিড়, উত্তপ্ত চোখে চেয়ে কঠিন গলায় বলল, হোয়াট ডু ইউ মিন বাই প্যারা? ইউ ফুল, আমার বাসায় এসে আমাকে কথা শোনাচ্ছ? সাহস তো কম নাই, তুমি কি জানো ফল কতটা ভয়াবহ হতে পারে? অনু বিছানা ছেড়ে শটান হয়ে দাঁড়িয়ে বলল, এবার বিরক্তিতে রীতিমতো থরথর করে কাঁপা শুরু করেছে গা। মেজাজটা ভীষণ বিশ্রীভাবে চটে গিয়েছে। যার দরুন ক্ষিপ্ত হয়ে সোজা আঙ্গুল তুলে বলল, শুনুন মিস্টার সাদমান শাহরিয়ার নিভির, আমি আপনাকে ভয় পাই না। যা ইচ্ছে তাই করুন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। অনেক সহ্য করেছি, বাট পুরো কথাটা শেষ করবার পূর্বেই আঙ্গুল ধরে নামিয়ে দিল নিবিড়। অনুর ছাঝালো গলায় বলা বাক্যগুলোকে নিতান্তই মূল্যহীন ভেবে অবজ্ঞা করল। ঝুঁকে এসে জ্যাকিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, জোর গলায় কোনো কিছু বলবার পূর্বে ভেবে নিও কথাটার ভবিষ্যতে কতটা সত্যতা বজায় রাখতে পারবে। হোয়াট এভার, নিত্য ও তোর বোন লাগে না, কি লাগে জানো? আচ্ছা যাই লাগুক, সেটা তোর পার্সোনাল ম্যাটার, জাস্ট খেয়াল রাখবি আমার সামনে যেন নেক্সট টাইম না পড়ে, নয়তো ফল ভালো হবে না। নিত্য হতাশ কণ্ঠে জিভাইয়া বলে জবাব দিল। স্মিত হেসে বেশ রিল্যাক্স ভঙ্গিতে ঘর ছেড়ে পেরিয়ে গেল নিবিড়। অনু ফেলফেল চোখে চেয়ে রইল কিছুক্ষণ। মানুষ এতটা রুট কিভাবে হতে পারে? মাথায় খেলে না ওর। হি ইজ জাস্ট টু মাচ, উত্তপ্ত শ্বাস ফেলে দৃষ্টি সরিয়ে ফেলল অনু। নিত্য এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলল, আই এক্সট্রিমলি সরি অনন্যা, ভাইয়ার কথায় কিছু মনে করো না। আসলে ভাইয়া একটু এরকমই, হয়তো আগে থেকে জানো, এসব মনে নিও না বোন, প্লিজ। নিত্যর চিন্তিত মুখে প্রশান্তির ছাপ ফেলতে চোখের পলক ফেলে সম্মতি জানালো অনু। কাঁধে রাখা হাতটায় নিজের হাত আলতোভাবে ছুঁয়ে বলল, তুমি সরিও বলো না আপু, তোমার তো কোনো ফল্ট নেই এখানে, প্রবলেমটা জাস্ট ওনার সাথে। তুমি ওনার বোন হলেও তাতে মনোভাবটা চেঞ্জ হবার নয়। নিজের ঘরে ফিরে বিছানায় ফেলে রাখা টি শার্টটা গায়ে জড়িয়ে এক হাতে কপাল চেপে ধরল নিবিড়। ফেঁচা চুলগুলোর মাঝে হাত চালিয়ে বিড়বিড় করে বলতে লাগল, কোথা থেকে আসে এই মেয়েটা? সেবা ফ্লাইটে, দেন ভার্সিটিতে, এখন বাসায়। লাইক সিরিয়াসলি, এক মুহূর্তের জন্য ফ্রেশ ব্রেথ নিতে পারবো না নাকি? উফ গড। বিরক্তিতে পিষ্ট নিবিড় বেড টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে হাঁফ ছাড়ল। রকিং চেয়ারটায় গা এলিয়ে দিতেই হঠাৎ তীব্র চিৎকারে ফেটে পড়ল ফোন। কপালে সূক্ষ্ম হাঁচ ফেলে নম্বরটা না দেখেই রিসিভ করল সে। ফোনটা কানে ধরে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, হ্যালো, দিস ইজ সলমন শাহরিয়ার নিবিড় স্পিকিং। আবে রাগ তুমি স্পিকিং ফিকিং, ফিরে আসোস? ও তুই? হ্যাঁ ফ্রি আছি, কিন্তু কেন? আজকে কয় তারিখ হিসাব আছে? 9 তারিখ। তো তো কি মানে? আজ তোর আসার কথা ছিল বাসায়, বলেছিলাম না বোনের সাথে পরিচয় করিয়ে দিব, প্লাস আম্মু তোকে দেখতে চাই। ও শিট, ভুলেই তো বসেছিলাম। ওকে ফাইন, তুই থাক আমি যাচ্ছি, তাছাড়া বাসায় কি একটা ঝামেলা, ভালো লাগছে না। ঝামেলা? আবার কিসের ঝামেলা? কিছু না, ফিরে বলবো। বাই দ্য ওয়ে, রুশো কি চকলেট খায়? কেটক্যাট নাকি ক্যাডবেরি? ডেয়ারমিল্ক কোনটা? মুহূর্তেই ফিক করে হেসে ফেলায় শব্দ শোনা গেল ওপাস থেকে। কিছুক্ষণ মুখ টিপে হেসে জবাব এল, ওরে কি তোর এতটাই ছোট মনে হয়? দেখতে শুনতে বাচ্চা হলেও চকলেট নিজে খায় না, বরং পিচ্ছি বোনটাকে খাওয়াই, বুঝলি? নিবিড় হাসল, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে ব্রাশ করতে করতে বলল, চল ফোন রাখ শালা, ঘড়ি ধরে বস, জাস্ট ইন 5 মিনিটস তো চোখের সামনে থাকবো। ফোনের লাইট কেটে টি শার্টের ওপেন নেভি ব্লু জ্যাকেটটা ঢোকালো নিবিড়। ব্ল্যাক সানগ্লাস সাথে একজোড়া ব্লু কেডস পরে নিয়ে ঘর ছেড়ে বের হলো। সোফায় গালে হাত রেখে মন খারাপের ভঙ্গিমায় বসেছিল নিত্য। ভাইকে কোথাও যাবার উদ্দেশ্যে বের হতে দেখে এক পলক চোখ তুলে তাকালো। পর মুহূর্তে দৈনন্দিন ব্যস্ততায় ভাইকে আবিষ্কার করে আবারও গালে হাত রেখে চোপটি করে রইল সে। নিবিড় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে করে মাথায় চাটি বসিয়ে দিল নিত্যর।
জ্যাকেটের কলার ঠিক করতে করতে বলল, এভাবে চুপচাপ বসে আছিস কেন? রাধবটা কই? নিত্য জবাব দিল না। চোখে মুখে ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে আছে তার। আজ ফাইয়ের ওপর এতগুলো অভিযোগ নিঃশব্দে ফুটে উঠেছে মুখে, মনে জমেছে এক পশলা অভিমান। নেবির বুঝল বোনের মনটা ভীষণ খারাপ, রাগ ভাঙাতে হবে তার। যার লক্ষ্যে পৌঁছাতে বোনের পাশ ঘেঁষে বসল সে, চোখে চোখ রেখে বলল, মন খারাপ কেন তোর, ভাইকে বলবি না? নিত্য ঠোঁট বাঁকাল, ক্ষীণ গলায় বলল, মেয়েটার সাথে ওরকম না করলো পার্থী ভাইয়া, তোর জন্য অনন্যার কাছে ছোট হতে হলো আমার। দেখ নিত্য, মেয়েটা ভাইকে মাঝপথে থামিয়ে দিয়ে নিত্য আবারও বলে উঠল, আমি ওর ক্যারেক্টার সার্টিফিকেট তোর কাছে জানতে চাইছি না ভাইয়া। তোর কাছে অনন্যা যেমনই হোক, আমার কাছেও অনেক ভালো একটা মেয়ে, আমার ছোট বোনের মতো। আমি যেখানে ওকে বিপদে সাহায্য করে বাড়ি নিয়ে এসেছি, সেখানে তুই আমার ভাই হয়ে ওর সাথে এরকম রুড বিহেভ কীভাবে করতে পারলি? একবারও মনে হলো না মেয়েটা কতটা কষ্ট পাবে। অন্য কোথাও হলে ব্যাপারটা স্বাভাবিক ছিল, বাট একজনকে বাসায় নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে দেখলে কেমন লাগবে, কোনো ধারণা আছে তোর? নিবির হঠাৎ করে প্রতিউত্তরে কিছু বলবার মতো খুঁজে পেল না। ভিতরে ভিতরে কোথাও একটা তীব্র অনুশোচনা অনুভূতি জাগ্রত হলো। আসলেই তো মেয়েটার কোনো দোষ ছিল না, নিত্যর কথাতেই তো বাসায় এসেছিল সে। জ্যাকিকে ভয় পেয়ে যদিও বিস্ত্রী কিছু ইনস্ট্যান্ট ক্রিয়েট করছে, তবু সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত কোনো রচনা তো নয়। নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলল, মৃদু সুরে বলল, নিবির হঠাৎ করে প্রতিউত্তরে কিছু বলবার মতো খুঁজে পেল না। ভিতরে ভিতরে কোথাও একটা তীব্র অনুশোচনা অনুভূতি জাগ্রত হলো। আসলেই তো মেয়েটার কোনো দোষ ছিল না, নিত্যর কথাতেই তো বাসায় এসেছিল সে। জ্যাকিকে ভয় পেয়ে যদিও বিস্ত্রী কিছু ইনস্ট্যান্ট ক্রিয়েট করছে, তবু সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত কোনো রচনা তো নয়। নিবির ছোট্ট করে শ্বাস ফেলল, মৃদু সুরে বলল, কোথায় চলে গিয়েছে কি? নিত্য কঠিন গলায় বলল, তোর কি মনে হয় এত কিছুর পরেও মেয়েটা অপেক্ষা করবে? হ্যাঁ, চলে গিয়েছে অনন্যা, বলেছিলাম এগিয়ে দিন, তাও শুনল না, একা একাই হাঁটা ধরেছে সে। নিবির কিছুক্ষণ চুপ করে রইল। সরি শব্দটা জীবনের খুব কমই উচ্চারণ করেছে সে, শুধুমাত্র উপরওয়ালা এবং মা ছাড়া আর কারো নিকটই শব্দটা উচ্চারণ করতে হয়নি তাকে, বোন কিংবা বাবার কাছেও নয়। যা দারুণ সামান্য একটা বাহিরের মেয়ের জন্য এত ভারী শব্দ উচ্চারণ করতে মন সায় দিল না তার। শব্দটাকে উচ্চ রেখেই নিবির বলল, আই নো একটু বেশি বেশি করে ফেলেছি, বাট শি ডিজার্ভ দ্যাট। তুই মন খারাপ করিস না, ও ভালো মনের মেয়ে হলে তোর উপর রাগ করবে না কখনোই। এ কথা বলে উঠে দাঁড়ালো নিবির। বোনকে গেট লাগিয়ে দিতে বলে গ্যারেজ থেকে কার নিয়ে রওনা হলো কোনো এক অজানা গন্তব্যে। নিত্য কিছুক্ষণ ফেলফেল চোখে রইল। যাক, সরি শব্দটা না বললেও কারোর জন্য বেশি বেশি করে ফেলেছে এটুকুই তো বলল। মনের গহীনে কোনো এক কোনো বিন্দু পরিমাণ হলেও অনুভূতি ছোঁয়া তো মিলল না। কান কাটা ছাগল কই তুই? আরে তুই কই তাই বল আগে, আন্টি বললো তুই নাকি আমার মেসে গেছিস? এমনি এমনি কে আর বলো দিন নানি বলি তোকে। আরে আমি তো তোর কাছে নোটস নিতে আসছিলামই, মাতাব্বরি করে তোকে আমার বাড়ি যেতে হলো কেন? রাত্রি ঠোঁট উল্টালো, মিনমিন করে বলল, আমার কি দোষ, তুই তো আগে আমাকে জানাসনি তাই না? বলতি কোথাকার, রাখ ফোন। লাইন কেটে বিরক্তিতে ফোনটা আছাড় মারতে ইচ্ছে জাগলো মাথায়, তবু মন ভিন্ন স্বরে বলল, ফেলিস না বোন, পরে নাকের চলে চোখের চলে এক করে ফেললেও ফোনটা ফেরত পাবি না। যার দারুণ প্রেমের কথায় বিশেষ কান না দিয়ে রাগটাকে যথাসম্ভব কন্ট্রোলে এনে রিক্সা ডেকে উঠে পড়ল অনু। শালার হেজা রাস্তায় এতটা পথ আবার হেঁটে যাওয়ার কোনো মানেই হয় না। একদিন পিগি ব্যাংকের পেটে খাবার না পড়লে খুব বেশি ক্ষতি হয়ে যাবার কথা নয় মোটেই। বাসায় পৌঁছে রিক্সা ভাড়া চটিয়ে কলিং বেল বাজালো অনু। একবারের ওপর দুবারও কেউ দরজা না খোলায় এক নাগারে পাঁচ ছয়বার আঙ্গুলের ছাপ বসালো সুইচে। কলিং বেলের তীব্র আওয়াজে ভেতর থেকে ছুটে এসে দরজা খুলে দিল কেউ। নিমিষে মুখ লাল নীল বেগুনি বর্ণ ধারণ করল অনুর।
রাত্রির ফোলা ফালা সুন্দর থোবড়াখানা ভর্তা বানিয়ে ফেলবার মতো ভয়ঙ্কর কামনা চাকলো মনে। ভয়ের আশঙ্কা করে অনুর প্রবেশ করতেই ছিটকিনি লাগিয়ে দৌড়ে ভেতরে পালালো রাত্রি। পালাই যাবি কোথায় বাচ্চু, দৌড়ে তো আজকে আমি খাইছি। একথা বলে অনু তার পিছু পিছু ছুটতে যাবে, তার পূর্বেই মাথায় ঘাস করে বাড়ি মেরে বসলো কেউ। বেরক্তিতে চোখ মুখ কোচকালো অনু, অগ্নির ভ্রু কুচকানো অনুকে নিচ থেকে উপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিত্যর হাসটা আরো তীব্রতর হলো তার। পাশ থেকে লাফ মেরে সামনে এলো রুশো, দাঁত কেলিয়ে বলল, ওয়েলকাম ব্যাক সুটকি, চকলেট খাবি? রুশোকে থামিয়ে দিয়ে কম্ফির গলায় অগ্নি বলল, ব্যাপারটা কি বলতো, গেলি এক দেশে ফিরছিস আরেক দেশে, কোনো চ্যারাক থেকে জিন বের করে পোশাক বদলে দেয়নি তো? ভাইয়ের প্রশ্নে চরমভাবে ভরকে গেল অনু। কি বলবো এখন, নিত্য আপুর প্রসঙ্গটা তোলাকে ঠিক হবে, আবার অপরিচিত কারোর সাহায্য নেয় উল্টে যদি কথা শুনতে হয় তখন? নিত্য আপু তো অনেক ভালো একটা মানুষ, তার ব্যাখ্যা দিতে আখ্যা দেওয়ার সুযোগটুকুও পাবো তো? দমনা ভাবনে আমতামতা করে কিছু বলবে তার পূর্বেই কলিং বেলের উচ্চ শব্দে কেঁপে উঠল খর। এই সুযোগ প্রশ্ন এড়িয়ে যাবার বাহানায় তাড়াহুড়ো করে আমি দেখছি বলে দরজার পানে এগিয়ে গেলাম আমি। কাঁপা কাঁপা হাতে ছিটকিনি খুলে দুহাতে দরজা খুলে আগ্রহী চোখে তাকালো অনু। মুহূর্তেই থুতনি ছুলে পড়ল ওর, পাশাপাশি ফুটবল আকার ধারণ করলো চোখ দুটো। সামনে থাকা মানুষটাও চমকে উঠল ভীষণ, সানগ্লাস খুলে বাড়িটার সূক্ষ্মভাবে একবার চোখ বোলালো নিবির। বিড়বিড় করে বলল, বাড়ির ঠিকানা সবই তো ঠিক আছে, তবে ভুলভাল জিনিসটা এখানে কি করছে, নাকি সবটা আমার ইমাজিনেশন? নিবিরের বিড়বিড় করে বলা কথাটা স্পষ্টরূপে শ্রাবণ গোচর হলো না অনুর। অবিশ্বাস্য কিছু আবিষ্কার করে ফেলায় দুহাতে চোখ দুটো আরেক দফা কচলালো অনু। পিটপিট করে ঠিকঠাক মানুষটিকে দেখবার উদ্দেশ্যে চোখ মেলে তাকালো ও। এর মাঝেই পেছন থেকে ব্যস্ত গলায় ফেঁসে এলো, কে এসেছে রে অনু? আরে নিবির, চলে এসেছিস, আয় আয় ভিতরে আয়। এই অনু, দাঁড়িয়ে রইলি কেন, ভিতরে আসতে দে ওকে। সময়টা যদিও পরন্ত বিকালের মদ জড়িয়ে যাওয়ার প্রহরের কিছু অংশ, তবু নিস্তব্ধতার বদলে বাড়ির শুদ্ধ চমচনাট ভাব ধরেছে আজ। হইচই চেঁচামেচি কিংবা প্রাণোচ্ছল আলোচনার মেলা বসেছে চারপাশে, তবে সেসব শুধুমাত্রই শব্দ দূষণ বলে ঠেকছে কানে অনুর। এসির টেম্পারেচার কমিয়ে দিয়ে আছে বেশ, তবু এই হিমশীতল ঘরটায় থরথর করে ঘামছে কেউ। একটু পরপরই চিপ্পা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, চরম অস্থিরতায় পিষ্ট হয়ে মুখ কাচুমাচু করে জোরপূর্বক হাসছে থেকে থেকে। মাঝনদি বেশ কিছুক্ষণ যাবত নিবিড়ের গালে মাথায় হাত বুলিয়ে থামলেন অবশেষে। এতক্ষণ যাবত হয়তো শ্বাস আটকে ছিল নিবিড়। আম্মু সর্তি দীর্ঘশ্বাস টেনে উত্তপ্ত দম ফেলল। রুশো এবং রাত্রির হই হুল্লোড়ে চোটে ভীষণভাবে চিপাই পড়ে গেল নিবিড় এত স্পষ্ট সাথে। কি অদ্ভুত, আমার ভাইয়ের ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার টাইপ বেস্ট ফ্রেন্ড নিবিড় ভাইয়া, অথচ এই হাবা গোবা আমি কিছুটি জানতাম না এতদিন, সামান্য ছিটে ফোটা পর্যন্ত জানতাম না। সোশ্যাল মিডিয়ায় বিরল প্রাণী হিসেবে এ এক দারুণ অভিজ্ঞতা, আমার ভাবছি আদৌ মানুষের কাতারে পড়ি তো। আজ যখন অগ্নি হেসে নিবিড়কে টেনে বাসায় ঢোকালো, আম্মু আব্বু খালামুনি রুশো সবাইকে ডেকে আসর জমালো, তখন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গিয়েছিল অনু। সব কিছু কেমন যেন খোলাকে অপরিষ্কার ঠেকছিল চোখে, অথচ এই অবিশ্বাস্য অনুভূতিটাকে সত্য প্রমাণ করে দিয়ে অগ্নি মাথায় টোকা মেরে বসে ওর। নিবিড়ের কাঁধে হাত রেখে নিঃসংকোচে বলল, ও তোর ভাইয়ের কলেজের দোষ লাগে বুঝলি অনু। তখন হঠাৎ করে নিজের মস্তিষ্কের দোকালে সজোরে চর মারতে ইচ্ছে জন্মেছিল অনুর মনে, অথচ মস্তিষ্কের যে গাল নামক কোনো স্থানই হয় না, তাই এক মুহূর্তের জন্য ফুলতেই বসেছিল। নিবিড়, বোনকে তো দেখলি, এবার আলাপ কর, আফটার অল তুই ওর ভার্সিটি সিনিয়র ভাই। নিবিড় মুচকে আসলো স্রেফ, অপ্রস্তুত চোখে অনুর দিকে তাকাতেই কি যেন ভেবে হঠাৎ লম্বা দাঁত কেলিয়ে বসলো অনু। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কেমন আছেন ভাইয়া, চোখ মুখ এমন শুকনো লাগছে যে, এমা আপনি তো রীতিমতো ঘামছেন।
মুহূর্তে চারচোরা চোখ আবদ্ধ হল নিবিড়ের দিকে। নিজস্ব লেন্সে নিবিড়ের সূক্ষ্ম প্রতিবিম্ব ফোটাতে আরো খানিকটা তীক্ষ্ণ হয়ে এলো তারা। রসো চচ্চলটি অ্যাসিড টেম্পারেচার আরো কিছু কমালো, ব্যস্ত কলায় বলল, হে নিবিড় ব্রো, এমন কুলকুল টাইমে তুমি দাউ দাউ করে চলছো কেন? কথার পিছু ছুটল অগ্নির আওড়ানো বলিটাও। নিবিড়, ঠিক আছিস তুই? শরীর খারাপ লাগছে নাকি? নিবিড় হাত দেখিয়ে থামাতে ইশারা করলো সকলকে। শুকনো গলায় দু তিনবার কেশে নিয়ে বলল, আই এম টোটালি ফাইন, অ্যাকচুয়ালি ক্লান্ত শরীর নিয়ে ডাইরেক্ট বাসা থেকে বেরিয়েছি তাই একটু অস্থির লাগছে। অমনি ভেতরে ভেতরে এক পৈশাচিক আনন্দ পেল অনু। দৌড়ে গেল কিচেনের উদ্দেশ্যে, গ্লাস ভর্তি বরফ টোপানো জল এনে সামনে ধরল নিবিড়ের। নিবিড় আর চোখে এক পলক বিস্ফোরিত হয়ে তাকালো। অনু আবারও দাঁত গেলিয়ে বলল, ওকে হা করে কি দেখছেন, পানিটা খান, ভালো লাগবে আপনার। অনিচ্ছা সত্ত্বেও দুঢোক পানি খেয়ে গলা ভিজিয়ে গ্লাসটা টেবিলে রাখলো নিবিড়। পাশ থেকে রাত্রি আমোদিত গলায় বলল, ভাইয়া, আই জাস্ট ক্যান বিলিভ দিস যে আপনি অনু, আই মিন অগ্নি ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। ও মাই গড, ভাইয়া একটা রিকোয়েস্ট, আজ তো ভার্সিটিতে নেই আপনি, তবে কি আজ একটা অটোগ্রাফ পাবো প্লিজ? আপনি ভাবতে পারবেন না আমি আপনার কত বড় ফ্যান। রসু আর চোখের রাত্রির আগ্রহে মুখে তাকালো এক পল, মনে মনে ভাবল, দাশালা এ তো দেখে আজ বাড়ি থেকে কয়লার বদলে মধু খেয়ে এসেছে। তবে রাত্রি বিশেষ পাত্তা দিল না সেদিকে। তার মন মস্তিষ্কের সবটা জুড়েই নিবিড়ের অটোগ্রাফ পাবার তীব্র আকাঙ্ক্ষার বিচরণ। নিবিড় হয়তো রাত্রির বিপরীতে বলতো কিছু, তবে নিবিড়কে বিন্দুমাত্র সুযোগটুকু না দিয়ে অনু বলে বসল, ঘরে এসে চলে, সাথে এত বড় একটা ফ্যান যার আকার কিনা ভাবা তো দূর, অনুমান করাই যায় না, এত কিছু থাকলেও নিবিড় ভাইয়া ঘামছে, এ তো ভারী মুশকিল ব্যাপার। প্রায় সাথে সাথেই চোখ গরম করে তাকালো নিবিড়। অনু হেসে আবারও বলে উঠল, কি ভাইয়া, কথাকে ক্লিয়ার নাকি ভেজাল আছে? অনুর বিদ্রুপের হাসিকে নিতান্তই ঠাট্টা সাব্যস্ত করতে হেসে উড়িয়ে দিল নিবিড়। রাত্রির হাতে থাকা পেপারটার দোমনা ভাব নিয়ে পুরো একটা মিনিট ধরে অটোগ্রাফ দিল। এক প্রকার লাফিয়েই পেপারটা হাতে নিল রাত্রি। জলে ভেজা চিকচিকে চোখে মুখে চেয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মাই প্লেজার। নিবিড় আবারও স্মিত হাসল। অগ্নির পানি ফিরে বেশ স্বাভাবিক গলাতে বলল, তোর বোনকে যে একেবারে চিনতাম না এমনটা নয়, শুধু জানতাম না এইটুকু। আই মিন মেয়েটা তোর বোন, তবে আমি কনফিউজড, তোর চেহারার সাথে বোনের চেহারা তেমন মিল নেই দেখে, চট করে দেখলে বোঝার অবকাশ শূন্য প্রায়। অগ্নি অনুকে টেনে নিজের পাশে বসাল। রসো গাল চেপে ধরে এদিকে ওদিকে ঘুরিয়ে বলল, দেখ তো এবার চেনা চেনা লাগে নাকি? নিবিড় সরু চোখে তাকালো। রসোর আগা থেকে গোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতেই কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলল। ঠোঁট বাঁকিয়ে একরাশ বিস্ময় নিয়ে বলল, হোয়াট এ কানেকশন, রসুর সাথে তোর বোনের এত মিল। হ্যাঁ, অদ্ভুত হলো, ক্যাজিন ক্যাজিনের চেহারা মিল পেয়েছে, আমার পেছনে নগ্ন কিছু গুণ। রসুর গালটা আচমকাই টেনে উঠে দাঁড়ালো অনু। দুথা বেগতেই পেছন থেকে ডাক পড়ল, এই সুট কি কই যাচ্ছিস, বস আমাদের সাথে, আজ নিবিড় বড়োর সাথে জমিয়ে আড্ডা দিব সবাই। অনু শুধু ঘাড় ঘুরিয়ে তাকালো, রহস্যময় হাসি এসে বলল, সেসব হবে ক্ষণ, আপাতত ওনার খাতে যত্ন করতে হবে না, হাজার হোক মেহমান বলে কথা, ভালো মন্দ খাওয়াতে হবে তো, আমি যাই আম্মুকে হেল্প করি। অনুকে কিচেনের উদ্দেশ্যে হাঁটা ধরতে দেখে হঠাৎ করে হুদ দেখার মতো চমকে উঠল ভাইয়েরা। রাত্রি সন্ধিহান চোখে তাকালো। অগ্নি পিড়পিড় করে বলল, এর আবার কি হলো, আর সূর্য ঠিক দিকে উঠেছে তো? আম্মু খালামণি আজ কিচেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে গ্লাস ওভেনের বিরুদ্ধে। চারটে চুলায় চার রকম পথ চড়িয়েছে, খালামণি কাটাকুটিতে ব্যস্ত, আম্মু ব্যস্ত রান্নার আজ বাড়ানো কমানোর সাথে নেড়ে দেওয়ার দায়িত্বে। যা বুঝল, আজ রাতের খাবার না খাইয়ে বাসায় যেতে দেয়া হবে না নিবিড়কে, যে করেই হোক, এমনকি বস্তায় পুরো হলেও আজ নিবিড়কে রাত পর্যন্ত আটকে রাখবেন মা চননীরা। আম্মু কি কি রান্না করছো? আম্মু এক পলক তাকালো, আবারও রান্নায় মনোযোগী হয়ে বলল, আপাতত পোলাও মাংস চড়িয়েছি সাথে সেমাই, গ্রিল জড়া জোগাড় শেষ, শুধু নুডলসটা বানানো বাকি।
পাশ থেকে খালামণি আপেল কাটতে কাটতেই বলে উঠলেন, তোর কিছু লাগবে আয়ু? অনু মাথাটা ডানে বামে নাড়ালো, জগ থেকে জুসের সামান্য গ্লাসে ঠেলে বলল, না না আমার কিছু লাগবে না, বলছিলাম যে আয়োজনে কিন্তু কোনো কমতি রেখো না, আমায় দাও না হয় একটু হেল্প করি, বোঝোই তো তোমার ছেলের বন্ধু হলেও তিনি একজন সুনামধন্য সেলিব্রিটি, মিস্টার সদমান শাহরিয়ার নিবিড়ের খাতির যত্নে কি কোনো ত্রুটি রাখা যায় বলো? আম্মু ব্রুকুচকে তাকালেন, আসলে হাত মুছতে মুছতে বললেন, ব্যাপার কি বলতো, তুই আজ নিজে থেকে আমায় রান্না হেল্প করতে এসেছিস, এতে অন্য কোনো মতলব নেই তো? উফ আম্মু, এতদিন রান্না শিখো রান্না শিখো বলে কান খেয়ে ফেলতে, আর আজ নিজে থেকে যখন একটু হেল্প করতে চাইছি তখন আবার মতলব খুঁজছো? আম্মুর কথার মাঝেই পেছন থেকে ছুটে এসে ব্রেক মারল কেউ, তীব্র শ্বাসে ওঠানামা শোনা গেল নিকটে, ঘাড় ঘুরিয়ে তাকাতেই নজরে পড়ল রাত্রি এবং রুশের ক্লান্ত চোখ মুখ, নির্ঘাত দৌড় এসেছে দুজন, অনুর চিন্তিত কপালের ফাঁচকে সাক্ষী রেখে রাত্রি ছাজালো গলায় বলল, অনন্যা তোর ভাইকে বলে দে আমি রান্না করব, নিবিড় ভাইয়ের জন্য, সে নয়। রুশো চচ্চলতি প্রতিবাদী গলায় বলল, সুটকি তোর বান্ধবীকে বলে দে আমি নিবিড় বড়োর জন্য রান্না করব, ও নয়। আম্মু খালামণি হঠাৎ করে চমকে উঠে কাজ ফেলে তাকালেন, অনুর অবাক চোখে পাশে কাটিয়ে হুড়মুড় করে কিচেনে ঢুকলো দুজনেই, যেন রান্না করতে নয় বরং অলিম্পিক প্রতিযোগিতায় ভাগ নিয়েছে তারা। এই তোমরা কি করছো এসব, এভাবে ঝগড়া করছো কেন? রাত্রিমা কি হয়েছে একটু বলবে? তোমরা বাচ্চাদের মতো রান্না নিয়ে উঠে পড়ে লেগেছো কেন? খালামণির প্রশ্নে রাত্রি উত্তর দিল, আন্টি আপনার ছেলে বাচ্চামো করছে, ওনাকে বলুন ছেলে মানুষ ছেলে মানুষের মতো থাকতে, রান্না বান্না এসব থেকে যেন 100 হাত দূরে থাকেন উনি। দ্যাটস নট ফেয়ার ময়দা সুন্দরী, এ যুগের ছেলেরা মেয়েদের থেকেও রান্না বান্নায় বেশি এক্সপার্ট, আফটার অল আমেরিকার ব্যাচেলার ছিলাম আমি, প্রায় 20 টাইপস অফ ডেজার্ট বানাতে পারি। কি আপনি আবার আমায় ময়দা সুন্দরী বললেন? আপনাকে তো আমি, স্টপ ইট, সবাই চুপ করো। খালামণির প্রশ্নে রাত্রি উত্তর দিল, আন্টি আপনার ছেলে বাচ্চামো করছে, ওনাকে বলুন ছেলে মানুষ ছেলে মানুষের মতো থাকতে, রান্না বান্না এসব থেকে যেন 100 হাত দূরে থাকেন উনি। দ্যাটস নট ফেয়ার ময়দা সুন্দরী, এ যুগের ছেলেরা মেয়েদের থেকেও রান্না বান্নায় বেশি এক্সপার্ট, আফটার অল আমেরিকার ব্যাচেলার ছিলাম আমি, প্রায় 20 টাইপস অফ ডেজার্ট বানাতে পারি। কি আপনি আবার আমায় ময়দা সুন্দরী বললেন? আপনাকে তো আমি, স্টপ ইট, সবাই চুপ করো। চরম কোনো অঘটন ঘটার পূর্বেই চেঁচিয়ে উঠল অনু, ওর হাই ভোল্টেজ মার্কা চিৎকারে নিজেদের সংযত করে স্ট্যাচু হয়ে দাঁড়ালো দুজন। রাত্রি হঠাৎ করেই লজ্জায় কুঁকড়ে উঠল, সর্বনাশ, মায়ের সামনে ছেলের নাক ফাটাতে চাচ্ছিল সে। ব্যাস অনেক হয়েছে, তোমাদের সো কল্ড স্টারকে রান্না করে খাওয়াবার যখন এতই শখ জেগেছে, এখন রাত্রি তুই লাচ্ছি বানা, আর রুশো ভাইয়া তোমার হাতে চাউমিনটা জোশ হয়, তুমি তাই বানাও। রুশো রাত্রি অননা দেওয়ার প্রস্তাবে ভাবল কিছুক্ষণ, পর মুহূর্তে রুশো খুশি মনে বলল, জিঙ্কু তোকে এতগুলো থ্যাঙ্কস সুটকি, এতক্ষণে একটা ভালো সলিউশন বের করার জন্য। রাত্রি মুখ ফুলিয়ে খালামণির পাশ খেয়ে এসে দাঁড়ালো, আম্মু খালামণির রীতিমতো অবাকের চরম শীর্ষে পৌঁছে একে অপরের দিকে তাকালেন, আম্মু অস্ফুট ছুড়ে বললেন, হায় আল্লাহ, একটা মানুষকে নিয়ে পুরো বাসায় লঙ্কাকাণ্ড বাড়িয়ে ফেলেছে এরা। হতভম্ব হয়ে অগ্নির একের পর এক বাক্যের বিপরীতে ফুলফাল সব শব্দ ছুড়ছে নিবিড়, হাতে না আবার নাতে হা মিলিয়ে পুরো ব্যাপারটাই উচ্ছন্নে নিষ্পেষিত করছে না চাইতেও। অগ্নি বুঝতে পারছে না হঠাৎ এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করছে নিবিড়, এর আগেও যে তাদের বাসায় সে আসেনি এমনটা নয়, সব পরিবেশ মানিয়ে নেওয়ার চমৎকার ক্ষমতা আছে তার, অথচ সেই নিবিড়ই এত আনিজি ফিল করছে কেন আজ? এসব ভাবতে ভাবতেই এবার তীক্ষ্ণ চোখে তাকালো অগ্নি, খানিকটা ধমকের সুরে বলল, এই বেটা সামান্য কি তোর, এমন উল্টাপাল্টা রিয়াকশন দিচ্ছিস কি লাই? সেদিনই বললি ট্যুরে ফার্স্ট ট্রিপটে তুই যাবি, এখন আবার বলতেছিস তুই ট্যুরে যাবি না, মাথা মুন্ডু কি ঠিক আছে? নিবিড় অপ্রস্তুত ভঙ্গিতে তাকালো, আমতামতা করে বলল,
না না যাবো তো, ফেলোশিপতেই যাবো। নিবির, কোনো কিছু নিয়ে টেনশন করিস না তুই, আমাকে বল। আরে চুপ করে আছিস কেন বল? নিবির হঠাৎ করেই কোনো গোছালো জবাব দিয়ে উঠতে পারল না। বিরক্তিতে রীতিমতো থরথর করে কাঁপছে তার গা। নিজের গালে নিজেকেই উদাম মার্কা চর মারতে ইচ্ছে হচ্ছে খুব। আজ মেয়েটাকে বাড়ি থেকে বের হতে বলে নিজেরই কেমন নির্লজ্জের মতো চলে এসেছে সে। যদিও পর্যাপ্ত তথ্যের পরিমাণ নগণ্য ছিল বিধায় এমন বৃষ্টি এক ফুলের শিকার হতে হয়েছে, তবু ফুল তো যদি মেয়েটা আবার অগ্নিকে সবটা বলে দেয়, বানিয়ে বানিয়ে আরও দু চারটা লাইন বাড়িয়ে বলে দেয়, তখন নিবির ভেবে পেল না কোনো উত্তর। অগ্নি আবারও তাড়া দেবার পূর্বেই তীব্র চিৎকার বেজে উঠল ফোন। রোজকার দিনের মতো ফোনে কল আসায় বিরক্ত হবার বদলে আজ স্বস্তির শ্বাস ফেলল সে। ফোনের ওপাশে ব্যক্তিটির টাইটলি হাগ করতে ইচ্ছে হলো ভীষণ। চলতি ফোনটা হাতে তুলে নিয়ে অগ্নির উদ্দেশ্যে বলল, ফোন এসেছে, আমি একটু সাইড থেকে কথা বলে আসছি, কেমন? অগ্নির কাছে ব্যাপারটা পূর্বের তুলনায় বহুগুণ বিকৃত মনে হলো। যে নিবির অগ্নির বর্তমানে বাথরুম পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না, সেই নিবির আজ সামান্য ফোন কল আসায় চোরের মতো পালালো। উঠবি কল করলে তো দিব্যের রিল্যাক্স মোডেই আলাপ সেরে বসত সে। আজ হঠাৎ এমনটা কেন? নিবির এক ছুটে জানালার কাছে এসে স্ক্রিনে তাকালো। টাইটলি হাগ করতে চাওয়া ব্যক্তিটির পরিচয় পেতেই নিজের বিস্ত্রী মানসিকতাটাকে মুহূর্তে ধাক্কা মেরে ফেলতে ইচ্ছে হলো মন থেকে। সামান্য বিরক্ত হলেও নাই মামার চেয়ে কানা মামা ভালো প্রবাদটাকে কেন্দ্র করেই কানে ফোন ধরল। হ্যালো। হাই, হ্যালো ছাড়ো, হোয়ার আর ইউ নিবির? বাসায় নেই কেন? আজ তো কোনো শো ছিল না। দেন একটা কাজে বাইরে এসেছি, তারা বলো কি বলবে। কি বলবো মানে? আজ রাতে আমাদের একসাথে ডিনার করার কথা ছিল, ভুলে গেছো? নিবির দৃষ্টি সরিয়ে হাতে থাকা ঘড়ির দিকে পলক ছাপটে তাকালো, বিপরীতে বলল, সো হোয়াট, এখন মাত্র 6টা বাজে, 10টা বাজতে আরো 4 ঘন্টা বাকি আছে। এতটা ইরেসপন্সিবল কেন তুমি নিবির? ডিনার না হয় 10টায়, বাট তার আগে একটু পার্কে এন্ড শপিং মলে নিয়ে যাব না? কেনাকাটা করবে ভালো কথা, তাতে আমাকে যেতে হবে কেন? ক্যাশই কম পড়ে গেছে নাকি? কার্ড থেকে ট্রান্সফার করে দেবো। যারার মেজাজটা যতটুকু ঠিক ছিল তাও মুহূর্তেই ফ্যানিশ হয়ে গেল। রাগের চরম পর্যায়ে পৌঁছে চিৎকার করে উঠল সে। নিবিরের অবাক হতেই মুখে বলল, ইউ নো হোয়াট নিবির, ইউ আর জাস্ট ইম্পসিবল। লাইফ পার্টনার হিসেবে ইউ আর রিয়েলি নট পারফেক্ট। নিবির নিঃশব্দে হাসল। যারার মুখ থেকে এসব আনলেস টাইপের বাক্য শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে তার। প্রথম প্রথম অদ্ভুত লাগলেও ইদানিং এসব নিয়ে বিন্দুমাত্র মাথায় ঘামায় না সে। বিয়ে না হতেই মেয়েকে এতটা ক্লোজ যে কেন হতে চায় তার উত্তর আজও ধোয়াশা। রোশ এবং রাত্রিকে নিজেদের মতো রান্নার দায়িত্ব পালনে ব্রত রেখে কিচেনে থেকে বেরিয়ে এলো অনু। অগ্নি চিন্তিত মুখে বসে আছে সোফায়। এদিক ওদিক সন্ধানের উদ্দেশ্যে চোখ ঘোরাতেই জানালার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গেল নিবিরকে। গোধূলির আলো মেখে মুখখানে কি ভীষণ স্নিগ্ধ লাগছে নিবিরের। সিল্কি চুলগুলো থেকে থেকে উঠছে, কপালে চলছে তাদের কারো কারো বিচরণ। কয়েক সেকেন্ড পলক্ষীন চেয়ে থেকেই চোখ নামিয়ে নিল অনু। এই মুহূর্তে একটা প্রবাদ খুব করে মনে পড়ছে ওর। কথাই আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। নিবির নামক বান্দাটাও মূলত সেই বাক্যের সত্যতা স্বরূপ উদাহরণ। চেহারা মাশাল্লাহ, অথচ ব্যবহার নাউজুবিল্লাহ। এসব ভাবতে ভাবতেই মনে মনে হাজারটা বকে নিয়ে নিবিরের পেছনে গিয়ে দাঁড়ালো অনু। সামান্য গলা খাকারি দিয়ে জানান দিল নিজের অস্তিত্বের। নিবির খাড়খড়িয়ে তাকালো। অনু আবারও সেই তাচ্ছিলের মাখা দাঁত গেলিয়ে বলল, একি আপনি এখানে কি করছেন? চলুন, নাস্তার ব্যবস্থা করেছি আমরা। হাজার হোক, আপনি আমাদের মেহমান বলে কথা, আমরা আবার ভীষণ ফর্মাল এসব ব্যাপারে। মেহমানদের খাতির যত্নে বিন্দু মাত্র ত্রুটি রাখতে পছন্দ করি না, তাই আজ রাতের খাবার না খেয়ে কিন্তু ছাড়ছি না আপনাকে। নিবির দাঁতে দাঁত চেপে রাগটা দমিয়ে নিল, হেসে বলল, ভাগ্য অনেক ভালো তোমার বদলে, শুধুমাত্র অগ্নির বোন বলে এখনো পর্যন্ত সহ্য করছি তোমায়। কি আপনি আমায় সহ্য করছেন? ওয়েট ওয়েট ওয়েট, বাই এনি চান্স আপনি কি
ভুলে যাচ্ছেন আপনি যেখানে নিজের অমূল্য পাদুকা জোড়া ফেলে দিয়ে আছেন তার উত্তরাধিকার আমার বাবা। সেটা তো দুর্ভাগ্য আমার। আঙ্কেলের মেয়ে এতটা স্টুপিড আর ডিসগাস্টিং হবে জানলে বাসায় আসতে 10 বার ভাবতাম আমি। বিনিময়ে জোরালো কোনো বাক্য উচ্চারণ করতে উদ্যত হয়েছিল অনু, কিন্তু তার পূর্বেই হাঁক ছাড়লো অগ্নি। হাতের ইশারায় ডাকলো দুজনকেই, নিবিড় অনুকে সম্পূর্ণ আগ্রহ করে এগোলো, দাঁতে দাঁত চেপে ভাইয়ের নিকট পৌঁছালো অনু। আম্মু আপাতত হালকা নাস্তার সাথে ঠান্ডা জুস সার্ভ করছে টেবিলে। নিবিড় কৌশলাদি বিনিময় করে বসলো অগ্নির পাশে। খেতে অনিচ্ছা, ষোলো আনা থাকলেও না খেয়ে পার পাবার সুযোগ, চারানাও নেই, ভেবেই কাবারে কামড় বসালো। মুহূর্তেই চোখে মুখে একরাশ আগ্রহ নিয়ে তাকালো অনু। পুরো কাবাবটা একবার জিভে ঠেলেই কত ধান কত চাল তা হাড়ি হাড়ি টের পাবে সাদা বিলাইটা। নেবির কাবারের অর্ধেকটা চিবিয়েছে সবে। অনুর চোখের আগ্রহ ঘাড়তর হয়ে এসেছে ধীরভাবে। হঠাৎই থমখালো নেবির, স্বাদটা ঠিক মতো বুঝতে লম্বা শ্বাস টানল। জিহ্বাটা ইতিমধ্যে জ্বলতে শুরু করেছে নির্ঘাত। আহা কি শান্তি! ভেতর ভেতরে এক পৈশাচিক আনন্দ পেয়ে নড়ে চড়ে বসল অনু। নিবিড় ঠোঁটে ঠোঁট চেপে ধরল, আশেপাশে পানির সন্ধানে চোখ ঘোরালো। ঠিক অনুর হাতের পাশেই আছে জগ, পানির তাগিদে অনুকে বলতে হবে, নয়তো নিজেকে উঠে এসে নিতে হবে, যার কোনোটাই মূলত ঝাল কামবার সীমানার মধ্যে নেই। ততক্ষণে ঝাল মুখ থেকে ধোয়া বের হবার উপক্রমে দাঁড়িয়েছে নিবিড়ের। নিবিড়ের ঝাল লেগেছে, ব্যাপারটা অদু ব্যতীত আম্মুর চোখে পড়ল প্রথম। ব্যস্ত গলায় বললেন, এ কি কাবাবটা কি খুব বেশি ঝাল হয়েছে? এই অনন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, পানি দে নিবিড়কে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আম্মু। এই কথা বলেই চটচলতি গ্লাস ভর্তি করে পানি এগিয়ে দিল অনু। নিবিড় তড়িঘড়ি করে শেষ করল পুরো গ্লাস, তবু ঝাল কমল না। অগ্নি চিন্তিত হয়ে বলল, ভীষণ বিস্ময় নিয়ে বলল, কাবাব তো আমিও খেলাম, এত তো ঝাল ছিল না। ভাইকে চুপ করাতে একবারিয়ে অনু বলল, আরে ভাইয়া তুই গভীর একটা, সবার ঝাল সহ্য করার ক্ষমতা কি একই থাকে নাকি? উনি হয়তো ঝাল খেতে পারে না। আর নিবিড় ভাই এক কাজ করুন, আপনি বরং এই যে এই জুসটা খান, ঝাল কমে যাবে একদম। বলেই ফ্রুট জুসের গ্লাসটা এগিয়ে ধরল অনু। নিবিড় গ্লাসটা হাতে নিয়েছে মাত্র, তবে শক্ত করে আঁকড়ে ধরেনি, এমন মুহূর্তেই হাত ছেড়ে দিল অনু। মুহূর্তে জুস ফুর্তি গ্লাস ছিটকে পড়ল নিবিড়ের গায়ে। নিবিড় চোখ গরম করে এক ছটকায় টেবিলে ছেড়ে উঠে দাঁড়ালো, ঝালে কাবু হয়ে ফোপাতে ফোপাতে বলল, ইউ কি বলো তুমি এটা? হ্যাঁ আম্মুর সাথে তাল মিলিয়ে থমকে উঠলেন। অনন্যা দেখে শুনে কাজ করবে তো নাকি, ছেলেটার স্বাদটা তো একদম ভিজিয়ে ফেললি। তবে বিশেষ পাত্তা দিল না অনু। সরি ভাইয়া আমি ইচ্ছে করে করিনি, বলেই ঠোঁট উল্টালো। অগ্নি আরেক গ্লাস জুস ফুর্তি করে নিবিড়ের দিকে এগিয়ে দিল, মুখে বলল, স্বাদ নিয়ে গবেষণা পরেও করা যাবে, আপাতত জুসটা খা, ঝালের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোর। নিবিড় পুরোটা গ্লাস খালি করল চোখের পলকে। এদিকে আম্মু চিন্তিত হয়ে আছে নিবিড়ের শার্ট নিয়ে, দাগ লেগে গেলে মুশকিল। ইস, বাসায় ডেকে এনে গায়ের জুস ঠেলে ফেলা হলো। কি ভাবছে ছেলেটা টাইপ দুশ্চিন্তা তার। আম্মুর চিন্তার আগুন নেভাতে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই হাত উঠিয়ে অনু বলল, আরে তোমরা এত চাপ নিচ্ছ কেন ভাইয়া, তোদের ফিটনেস তো সেম, তোর একটা শার্ট পরিয়ে দে নিবিড় ভাইয়াকে, আমি বরং ওয়াশিং মেশিনে ওনার শার্টটা ওয়াশ করে আনো। অগ্নি তুরি বাঁচিয়ে বলল, এতদিনে একটা কাজের কথা বলেছিস, নিবিড় আমার সাথে ঘরে চল, চেঞ্জ করি আনি তোকে। নিবিড় শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। অগ্নির সাথে যাওয়ার পথে বিস্ফোরিত চোখে এক পলক অনুর দিকে তাকালো। ভেতর ভেতর যে লাভার নেয় রাগের ছলকানি উকি দিচ্ছে তা বেশ বুঝতে পারছে অনু। রাগলে রাগুক, পুড়লে পুড়ুক, আমার কি ভীষণ স্বস্তি লাগছে আজ। আহ মনে হচ্ছে কত বছর ধরে করা সাধনার ফল পেলাম, একদম মুখের উপর ছামা ঘষে দেয়া টাইপ আনন্দিত আজ। নিবিড় ক্ষিপ্ত মেজাজে সৌজন্যের হাসি ফুটিয়ে আবারও মহলে এলো। অনন্যার ব্ল্যাক লাভার ভাইয়ের কাপড় চোপর কালোই কুণ্ঠিত, তাতে বিন্দুমাত্র ছিঁড়ে ফোটা লাগে না অন্য কোনো রঙের। যদিও আম্মু চেত করে দুটো একটা ভিন্ন রঙের শার্ট কিনে দিয়েছিলেন অগ্নিকে, তবু তাদের সাথে ছিন্ন সম্পর্ক নিয়ে
দিব্যি থাকে অগ্নি। সেই হিসেবে নিবিড়ও প্লাগ পরে এলো অবশেষে। অনুকে দাঁত কেলিয়ে থাকতে দেখে চোখের ইশারাতেই ধ্বংস করতে চাইল। বিনিময়ে ভয় পাবার বদলে আবারও চওড়া হাসি উপহার দিল অনু। হঠাৎ কিচেন থেকে থুপথাপ শব্দ কানে ভেসে এলো। সকলেই চমকে উঠে একে অপরের দিকে তাকালো। খালামণি আম্মু মাথায় হাত রেখে বললেন, ভেতর তো রসু রাত্রি আছে, না জানি কি কাণ্ড বাঁধালো আবার, বলেই ছুট লাগালেন দুই বোন মিলে। তবে তাদের কিচেনে পৌঁছাবার পূর্বেই ঝড়ের বেগ নাক পেয়ে ধরে দৌড়ে বেরিয়ে এলো রুশো। অনন্যার পেছনে এসে লুকাবার ব্যর্থ চেষ্টা করে বলে উঠল, সুটকি সেভ মি প্লিজ, বাঁচালে মুঝে উসুর। অনু হতভম্ব হয়ে সামনে তাকালো। না জানি কোন সাতজনই বেরিয়েছে কিচেনে, যে রুশো নিজেকে বাঁচাতে বলছে ওকে। সে আবার রাত্রি নয় তো, সন্দেহের বসেই আগ্রহী দৃষ্টি নিক্ষেপ করল অনু। মাথা থেকে শুরু করে পুরো গায়ে চাউমিন ছড়াছড়ি করছে রাত্রির, কেচের মতো কিলবিল করছে তারা যেন। তার চোখ মুখে চরম ডাকেনি ভাব। রুশোকে তেলে ফ্রাই না করেই চিবিয়ে খাওয়ায় তীব্র বাসনা উপচে পড়ছে তার। রাত্রি বড় বড় ধাপ ফেলে এগোতে লাগলো। রাগে কটমট করতে করতে বলল, ধলা ইন্দুরের বাচ্চা, এখন বোনের পিছনে লোকানো হচ্ছে, বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। রুশো হয়ে কুচকে ছাপটে ধরল অনুকে। আম্মু গিয়ে রাত্রিকে আটকালো। অনু তৎক্ষণাৎ জিজ্ঞাসা কণ্ঠে জিজ্ঞেস করল, রুশো ভাইয়া, তোমায় না চাউমিন বানাতে কড়াই চুলোয় বসিয়ে দিয়ে এলে? খালেমণি তাহলে কড়াই ছেড়ে রাত্রির গায়ে পাস্তা ভাজতে গেলে কেন তুমি? রুশো ঠোঁট উল্টে মাথা নিচু করে নিজেকে যথাসম্ভব আড়াল রাখার চেষ্টা চালালো স্রেফ। রাত্রি চেঁচিয়ে বলল, তোর ভাই চাউমিন রান্না করতে নয়, চাউমিনের সাথে ডিসকোডেন্স করতে শুরু করেছিল রে অনন্যা, যার ফলস্বরূপ এই যে আমি ভূতের রানী সেজে দাঁড়িয়ে আছি তোদের সামনে। কেউই বিপরীতে বলার মতো কিছু খুঁজে পেল না। ব্যস্ত মহল হঠাৎ করেই স্তব্ধ হয়ে দাঁড়ালো। খালামণি ছেলের উদ্ভট কার্যকলাপে দুহাতে কপাল চেপে ধরলেন। অনন্যা থমকালো খালামণির সামনের ছেলেকে দেওয়া রাত্রির লাগামবিহীন গালিগালাজের তাড়নায়। অগ্নির মুখেও আজ অন্যদিকের তুলনায় অন্যরকম ভাব। ঠোঁটে ঠোঁট চেপে পরিস্থিতি বুঝবার চেষ্টায় ব্রত সে। অথচ এমন থতমত মুহূর্তে হঠাৎ করেই হেসে উঠল কেউ। গলার স্বরটা পরিচিত হলেও ঝংকার অপরিচিত খুব। চমৎকার সেই হাসির ঝংকারে চমকিত হলো অনু। নিবিড় হাসছে, হুহা করে আলোড়িত হচ্ছে ও ঠোঁট নিঃসৃত সেই শব্দ। ঠোঁটে ঠোঁট চেপে পরিস্থিতি বুঝবার চেষ্টায় ব্রত সে। অথচ এমন থতমত মুহূর্তে হঠাৎ করেই হেসে উঠল কেউ। গলার স্বরটা পরিচিত হলেও ঝংকার অপরিচিত খুব। চমৎকার সেই হাসির ঝংকারে চমকিত হলো অনু। নিবিড় হাসছে, হুহা করে আলোড়িত হচ্ছে ও ঠোঁট নিঃসৃত সেই শব্দ। ঘুরে ফিরে দেয়ালে দেয়ালে বেঁধে ফিরছে। বারবার কানে সে চমৎকার এক অনুভূতিতে ভরিয়ে দিচ্ছে অনুর মন। না চাইতেও মুগ্ধটায় পিষ্ট হতে চাইছে হৃদয়। অবচেতন সেই ক্ষেত্র থেকে আনমনেই প্রশ্ন ভেসে আসছে, এই রুক্ষ মেজাজে সূক্ষ্ম মানুষটাও বুঝি মন খুলে হাসতে জানে? কানের কাছে এলাম ক্লকটা তীব্র শব্দে বাজছে অনেকক্ষণ ধরে। তবে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করার জন্য হলেও চোখ দুটো মেলে তাকাতে ইচ্ছে যাচ্ছে না অনুর। অন্যদিনের তুলনায় আজ ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছে, সাথে রেশটাও বেড়েছে তীব্রতরভাবে। জানালা ফেদ করে সকালের মিষ্টি আভা এসে চোখে মুখে পড়ছে। অন্ধকার ঘরটা আলোকিত হয়েছে অনেকটা। এবার বিছানা ছেড়ে ওঠা ফরজ হয়ে পড়েছে। তারপরও অনুর অলস মন শুয়ে শুয়েই কল্পনাতে বিছানা ছেড়ে উঠে পড়েছে টাইপ কাঁচা স্বপ্নের জাল বুনতে ব্যস্ত। ঘুমের ঘোরেই টের পেল ছিজি পোকার ন্যায় বিরক্তকর শব্দটা বাজছে না আর থেমে গিয়েছে আচমকাই। কেউ কি ঘরে এলো? তবে সকাল হয়েছে বহুক্ষণ, তবু কটা বাজে এখন? আজকে যেন কয় তারিখ? ঘুমো ঘুমো মস্তিষ্কে জোর খাটিয়ে আজকে তারিখটা হিসেব মিলিয়ে জানবার চেষ্টা চালালো অনু। কাল শনিবার ছিল, অর্থাৎ 10 তারিখ। তাহলে আজ শনিবার, আজ নিশ্চয় রবিবার, ইয়াল্লা 11 তারিখ। নিজের ক্ষুদ্র মস্তিষ্কে এটুকু আওড়াতেই এক লাফ মেরে উঠে বসলো অনু। ঘুমে কাতর চোখ দুটো থেকে ঘুমের রেশটা যে কখন ছুটে পালালো
টেরি পেল না। পিটপিট করে ঘরের প্রতিটা কোণায় চোখ বোলালো। আলমারি থেকে বেশ কিছু কাপড় নামাতে দেখা গেল আম্মুকে। বিস্ময়টা পূর্বের তুলনায় অত্যাধিক বেড়ে গিয়ে আকাশ ছুঁল। সর্বনাশ, সাদা বিলাইটার হোয়াইট শার্ট আর ব্ল্যাক কোটটা তো আলমারিতেই ফেলে রেখে এসেছি আমি। আম্মুর নজরে পড়লে নির্ঘাত কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে তিনি। ভয়ে কাবু হয়ে চচল দিয়ে বিছানা ছেড়ে নামলো অনু। শুকনো কলায় পার কয়েক ঢোক গিলতে গিলতে হঠাৎই মাছ অননের সামনে গিয়ে শটান হয়ে দাঁড়ালো। আম্মু প্রকুচকে বিরক্তির জানান দিলেন, গম্ভীর কলায় বললেন, বেলা করে ঘুম থেকে উঠলি, এদিকে দুইটায় যে ট্রেন সে খবর মাথায় আছে নাকি বালিশেই ফেলে রেখেছিস? চিন্তায় ঘাম ছুড়তে শুরু করলো চোরপূর্বক দাঁত কেলানো অনু। আরো দুটো সেট ড্রেস বের করে আলমারি লাগিয়ে ব্যস্ত কলায় বলল, অ্যালার্ম বন্ধ করে দিলে, অথচ ডাকলে না কেন আম্মু? লম্বা সফরে যাচ্ছিস, ভাবলাম একটু বেশি করে ঘুমিয়ে নে, তোর তো আবার জার্নিং পথে ঘুমাবার অভ্যেস নেই। দে কাপড়গুলো গুছিয়ে বেগে রাখি, তিন দিনের ট্যুরে যাচ্ছিস অথচ কোনো গোজগাছ করিসনি, অদ্ভুত মেয়ে তো তুই। আবারও হেসে আম্মু নাকটা টেনে দিল অনু। ঘুম চড়ানো গলায় আলগা ভাবে জড়িয়ে ধরে বলল, কারণ আমি তো জানি তার জন্য তুমি আছো, ঠিক সময় মতো সবটা রেডি করে দেবে। আম্মু ঠোঁট বাঁকিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিলেন ওকে। কাপড় ভাঁজ করতে করতে অভিমানী কলায় বললেন, তোকে দেখার জন্য সবসময় আমি থাকবো না অনু, তোকে নিজে থেকেই সবটা সামলাতে হবে, নিজেকে আগলে রাখতে হবে, নিজেকেই লড়াই করতে হবে, শিখতে হবে সব কিছু। ঠোঁট উল্টে কিঞ্চিত বিরক্তির শীষ তুলে বললাম, আম্মু এসব কথা কেন বলো বলো তো, তুমি থাকবে না তো কে থাকবে, কোথাও যাবে না তুমি বুঝলে, আর আমিও কোথাও যাবো না, এই তোমার আঁচল ধরেই ঘুর ঘুর করবো সব সময়। অনুর বোকামো কথায় হেসে ফেললেন আম্মু। ব্যাগ গোছে পাশে রেখে বললেন, হয়েছে হয়েছে, কোথাও যেতে হবে না, আপাতত ফ্রেশ হয়ে নিচে আই, ব্রেকফাস্ট সেরে বের হবি সবাই। অনু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আম্মুর এলোমেলো চুলগুলোই আলতোভাবে ছুঁয়ে দিয়ে উল্টো দিকে ফিরলেন। যেতে যেতে আবারও বললেন, ফ্রেশ হওয়া হলে ব্রাশ পেস্ট ব্যাগের সাইড পকেটে ঢুকিয়ে নিস। কিন্তু ডাইনিং টেবিলে চুপচাপ মুখ কোমরা করে খাবার গিলছে রোশো, পাশেই মুখ ভার করে জুসের গ্লাসে খালি করেছে অনু। অগ্নির একের পর এক অ্যাডভাইস শুনতে শুনতে কানটা ছালাপালা হয়ে যায় আবার। উপক্রম দাঁড়িয়েছে আজ, তবে রোশোর মুখ কোমরা হবার পেছনে দায়ী অন্য কোনো কারণ। মূলত পরিবারের সকলকে ছেড়ে অনুর ট্যুরে যাওয়ার ব্যাপারটা একদমই ভালো লাগছে না তার। একদিন নয়, দুই দিন নয়, টানা তিনটে দিন শহর ছেড়ে অন্য কোনো গন্তব্যে তার ছুটকির ব্যাস হবে তা ভাবতে শিউরে উঠছে রোশো। অনুনার ঘুম কাতরে ভাইয়াটাও আজ এত চলতি কি করে ঘুম থেকে উঠল, এই ভেবে মাথা ঝিমঝিম করছে অনুর। আজ কেন ডাক ছাড়াই কি সুন্দর উঠে পড়েছে সে। রোজ দিন এভাবে চললেই তো মাচননের আক্ষেপটা কমে। ওদের আলাপ আলোচনার মাঝে কাঁধে ট্রাভেলিং ব্যাগ চলিয়ে দরজায় করা নাড়ালো রাত্রি। আম্মু গিয়ে দরজা খুলে ভেতরে আসতে বলল তাকে। সান্নিধ্যে মাখা হাসিতে ঠোঁট রাঙালো সে। ইনসি ডেন্টার পর থেকেই ভীষণ লজ্জায় সম্মুখীন হয়ে চলতে হচ্ছে তাকে। একে তো এমন উদ্ভুত সে যে সকলের সামনে বের হওয়া, তার উপর খালামণির সামনে তার ছেলের উত্তম সদ্যম সাধিত করতে চাওয়া, সবটা মিলেই রাত্রি চরমভাবে বিব্রত হয়ে পড়েছিল। রাত্রির আগমনে অনুর মুখে এক চিলতে হাসি ফুটে উঠলেও রুশোর গোমরা মুখখানি আরো তীব্র আকারে গুমট পাঠতে শুরু করলো। আজ তো খালামণি বাসায় নেই, সেই সুযোগে যদি আবারও নাকটা টমেটো বানিয়ে ছাড়ি তখন? ভয়টা ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠল রুশোর। নিজেকে যথাসম্ভব আড়াল করতে সামনে থাকা প্লেট দিয়েই মুখ ঢাকবার প্রচেষ্টা চালালো সে। রাত্রি থাপ ফেলে এগিয়ে এসে ব্যস্ত কলায় বলল, অনন্যা রেডি হবি কখন? সময় তো যায় যায়। ধুর মিয়া, এখনো বহু টাইম আছে, ডিরেক্ট স্টেশনে গেলেই তো হয়, ইউনিভার্সিটি যাইতে লাগতো না, চুপচাপ বস তো, খেয়েছিস? রাত্রি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। পাশ থেকে রুশো প্লেট সরিয়ে মাথাটা হালকা উঁচু করে বলল, হ্যালো ময়দা সুন্দরী, ময়দা দিয়ে গরম গরম লুচি করেছেন মনি, খাবে? রাত্রি ফোঁস করে উঠল মুহূর্তেই, মনে মনে হাজারটা কালিগালাজ ননস্টপ দিতে থাকলো। শুধু মুখে বলা হয়ে উঠল না, আম্মুর উপস্থিতিতে। আম্মু রুশোর মাথায় আলতো করে চাটি বসিয়ে দিলেন, অভিযোগের সুরে বললেন, আহ রুশো, তুই কি জীবনেও শোধরাবি না, চুপ কর তো, রাত্রি মা তোমায় খেতে দিই। রাত্রি স্মিত হেসে বলল, না না আন্টি, মাত্র কে বেরিয়েছি, পেটে একদম জায়গা নেই। আম্মু আচার জোর করলেন না, ভরা পেটে জোর চুলুম করে খাওয়ানো মানেই
পেটের ভারসাম্য বিনষ্ট হয়ে উল্টো প্রসেস অন হয়ে যাওয়া, যা জার্নি পথের জন্য মোটেই মঙ্গলকর নয়। খাওয়া শেষ করে ঘরে ফিরে জ্বর জলদি তৈরি হয়ে নিল অনু। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট সাথে গায়ে চড়ালো অনেকগুলো কালারের কম্বিনেশনে তৈরি স্কার্ফ। চুলগুলো রাবার প্যান্ট দিয়ে বেঁধে ঠোঁটে হালকা করে লিপগ্লোস লাগিয়ে নিল। ফটাফট ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে পাম্পশু পড়তে পড়তে রাত্রির উদ্দেশ্যে বলল, চল আমি রেডি। রাত্রি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড চেয়ে রইল অপলক, বিস্মিত হয়ে বলল, ব্যাস এইটুকুই। এইটুকু মানে আর কি করব? রাত্রি হতাশ চোখে তাকাল, নিজেকে আরেকবার আয়নায় দেখে নিয়ে ছোট্ট করে শ্বাস ফেলে বলল, কিছু না, তুই তো আর সাজগোজ বুঝিস না, বলেই বা কি লাভ। তৎক্ষণাৎ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো অনু, ক্যামেরা তা গলায় ঝুলিয়ে বলল, ওটাকে সাজগোজ বল না রে পাগলি, ওটাকে বলে কিউট লেডি ইনস্ট্যান্ট পেটনি। রাজশাহীর রেলওয়ে স্টেশনে আজ ভিড় জমেছে প্রচুর, চারদিকে হাজারো মানুষের আনাগোনা। এই ব্যস্ত স্টেশনে সামান্য পিঁপড়ে সমতুল্য অনু, পিটপিট করে চোখ ঘুরিয়ে চলেছে এদিক থেকে ওদিক। অগ্নি রোশ দুজনেই শক্ত করে দুহাত আঁকড়ে ধরেছে ওর। মাস থেকে রাত্রিটা বড্ড পার বেড়েছে, লাফিয়ে লাফিয়ে হেঁটে বেড়াতে চাইছে সে। ভার্সিটি থেকে সকলের এতক্ষণে স্টেশনে পৌঁছেছে যতদূর সম্ভব, 1 2 3 4 5 পুরো 5টা প্ল্যাটফর্মেই। ঠিক 3 নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কপোতাক্ষ এক্সপ্রেস। স্টুডেন্টের ফুল প্যাকেজ করে রাখায় বরাদ্দ তার 2টি বগি, বর্তমানে সেই পথেই এগোচ্ছে ওরা। চলার পথে হঠাৎই এক মহিলা চেঁচে উঠল তীব্র শব্দে, রাত্রি ছিটকে সে ধাক্কা খেল রুশোর গায়ে। ভদ্রমহিলা প্রকাণ্ড কম্পাঙ্কে চেঁচিয়ে বললেন, ও মা রে, পাওড়া শেষ করে দিল রে। ওই মাইয়া, চোখে দেখবার পারো না, আমার উপরে চড়তে সক্ষণ আকেলে যত সব বিয়াদব চেংড়িগর। রাত্রি থতমত খেয়ে নিজেকে সামলালো, রুশো ফিক করে হেসে বলল, এক্সট্রিমলি সরি চাষি আম্মা, আসলে ও চোখে দেখতে পারে না, ওই যে অন্ধ প্রতিবন্ধী বলে বোঝেন না। মহিলা কোমরে হাত রেখে সোজা হয়ে দাঁড়ালেন, কর্কশ গলায় ধাপ ফেলে যেতে যেতে বললেন, হইছে বাহে, খানা মাই এডারে দেখে রাখবার পারো তো, এরপর দেখো একলা একলা হাঁটবার বারণ করবা। রুশো স্মিত হেসে সম্মতি জানালো। মহিলা যেতেই পাশ থেকে তুমুল হারে পেটে গুঁতো পড়লো তার, এদিকে হেসে কোটি কোটি হলো অগ্নি আর অনু। এই আমি কানা, আমি চোখে দেখি না, থামুন দেখাচ্ছি মজা। আজ যদি আপনার নাক পুরোপুরি ভর্তা না বানিয়েছি তাহলে আমার নামও। রুশো তৎক্ষণাৎ নাক চেপে ধরল, মিনমিনিয়ে গলায় বলল, স্টপ স্টপ স্টপ, কিছু করার আগে ভেবে নিও ময়দা সুন্দরী, তোমাকে কানা উপাধি না দিলে স্টেশনে ফিরে ফিরে প্রেস্টিজের চাটনি বানাতে তুমি। রাত্রি কিছু বলতে চেয়েও বলল না, রাগে ফোসফোস করতে করতে এগোলো সাবধানে, খুব বেশি দূরে নয়, মাত্র 5 থেকে 6 হাত দূরত্ব দেখা মিলল এক পরিচিত মুখের। গায়ে ব্ল্যাক হোয়াইট শার্ট, তার উপর ব্ল্যাক সাইডের জ্যাকেট, ঝলমলে চুলগুলো চিকচিক করছে মানুষটার, বরাবরের মতো কপালে পড়ে আছে তাদের কেউ কেউ। টিপে 2 ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল পলকে, ব্যস্ত ভঙ্গিমায় স্টুডেন্টের ট্রেনে উঠতে বলেছেন তিনি। প্রফেসররা সকলেই ব্যাগগুলো সযত্নে উঠিয়ে দিচ্ছেন, নিবিড় দৃষ্টিসীমানার মাঝে আবদ্ধ হতেই হাঁক ছাড়ল অগ্নি। তৎক্ষণাৎ কান খাড়া করে তাকালো নিবিড়, বাকিদের উঠিয়ে দিয়ে দুধা পেয়ে গেল। অগ্নির মাথায় হালকা করে চাটি বসিয়ে বলল, এত লেট করলি কেন শালা, ট্রেন ছেড়ে দিলে কি হতো? অগ্নি ঠোঁট বাঁকিয়ে চাটিটা সত্যি বলল, রাইট টাইম জানি বোধ হয়। নিবির হাসল, এক পলক অনুর দিকে চেয়ে দৃষ্টি সরিয়ে বলল, বোনকে বল ট্রেনে উঠতে, আর মাত্র 10 মিনিটের মাথায় ছাড়বে ট্রেন। বাই দ্য ওয়ে, মেডিসিন খেয়ে এসেছিস তো? মেডিসিন? কিসের মেডিসিন? নিবিরের জবাবের পূর্বেই একবারে রুশো বলল, কি আমার সুর কি অসুস্থ নাকি? ও মাই গড, কি হয়েছে ওর? নিবির আবারও মুচকে হাসল, রুশোর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কিছু হয়নি বাট হওয়ার চান্স আছে, বোঝো না তোমার ছুটকির আবার জার্নি পরে উদ্ভট সব ক্রাইসিস শুরু হয়। রুশো মাথা চুলকাল, বিশেষ কোনো উত্তর খুঁজে না পেয়ে অগত্যায় ঠোঁট উল্টাতে হলো তাকে। খিটখিটে মেজাজ নিয়ে অবশেষে অনু বলে বসল, ট্রেনে জার্নি করতে পারি আমি ভাইয়া, আপনি শার্ট খারাপ হবার ভয় থাকবেন না। মুহূর্তে বিস্ময়ে গোলকাল চোখ করে তাকালো অনুর ভাইয়েরা, মাস থেকে ভয়ার্থ চোখে তাকালো রাত্রি। এতক্ষণ সেদিনকার চাউমিন অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে লজ্জায় চুপ শেষ ছিল সে, তবে এবার রিয়াকশন দেখানো বোধ হয় বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো তার। কি বলছিস বলতো, তোরা জানিস ক্রাইসিস
আবার শার্ট খারাপ, এসবের মানে কি? নিবির হরকে গেল সামান্য, চোখ গরম করে পলক ফেয়েছে, আবারও স্বাভাবিক ভঙ্গিতে বলল, ও কিছু না, ছাড়ো সব, দেরি হয়ে যাচ্ছে, রাত্রি তোমরা উঠে পড়ো যাও, ঠিক আছে? টিকিট মিলিয়ে বসতে হবে না, যেখানে ফাঁকা সিট পাবে ওখানে উঠে বসো। রাত্রি মাথা নাড়িয়ে সম্মতি জানালো, অনুর হাত ধরে টেনে চোখের ইশারায় বলল, অনন্যা চল। রাত্রির হাতে বাঁধন ছাড়িয়ে ভাইয়ের দিকে মুখ করে তাকালো অনু। রুশোর চোখে গভীর মায়ায় মুখরিত স্বচ্ছ প্রতিবিম্ব, তাতে অনেকাংশে দেখা মিলছে নিজের। সেই মায়ার বাঁধনে বন্দী হয়ে ভাইকে আঁকড়ে ধরে বিদায় জানালো অনু। পাশ থেকে অগ্নি চোখের পলক ফেলে বলল, সাবধানে যাস শাশুড়ি। ঠোঁট বাঁকিয়ে পলক ছাপটে মাথা নোয়ালো অনু। অগ্নি নিবিড়ের দুহাত আঁকড়ে ধরে গলায় গলায় বলল, এই দুই ভাইয়ের কলিজাকে তোর সায় রেখে দিলাম, বনটাকে একটু দেখে রাখিস, সামনে রাখিস রে বেটা। নিবিড় হেসে জড়িয়ে ধরল অগ্নিকে, উষ্ণ আলিঙ্গনে সত্য বন্ধুত্বের জানান দিল, তাতে মৃদু গলায় বলল, আচ্ছা রাখবো। ট্রেনে উঠে মেজাজটাই বিগড়ে গেল অনুর। জানালার ধারের একটা সিটও খালি নেই, সবকটা বিচ্ছুগুলোই দখল করেছে বর্তমানে। হাই হাই, কি হবে এবার আমার? খুব তো বড় গলায় বলে ফেললাম, উল্টাপাল্টি হবে না, এখন তো নিজেরই সন্দেহ হতে শুরু করেছে। আদৌ 6 ঘন্টার পথে পেটটা ঠিক থাকবে তো আমার? ভাবনার মাঝেই ধাক্কা মেরে প্রম কাটলো রাত্রি, জিজ্ঞাসু গলায় বলল, কে রে, বসবি না? বসবোটা কোথায় বলতে পারিস? একটা উইন্ডো সিটও তো খালি নেই, ট্রেনের ছাদে উঠবো নাকি? রাত্রি পড়লো মহাচিন্তায়। লেফট সাইডের সারিতে শুধুমাত্র 2 সিট খালি, তাও আবার জানালার ধারে নয়। জানালার ধারের সিটটায় শর্ট পরে বসে আছে একটি মেয়ে, চেহারাতেই কেমন যেন ডাকিনি ডাকিনি ভাব। রিকোয়েস্ট করলে সিট ছেড়ে দিবে বলে তো মনে হয় না, তবু অনিশ্চিত আশা নিয়ে মেয়েটিকে রিকোয়েস্ট করলো রাত্রি, অথচ পেলো এক কর্কশ মার্কা ভেঙচি। মেয়েটা সাপ সাপ বলে দিল, এই সিট তার বাপের না হলেও সে সেখান থেকে একচুল পরিমাণও নড়বে না। রাত্রি মুখ কালো করে এদিক ওদিক তাকালো, মনে মনে মেয়েটাকে ছাজালো গলায় বললাম, নড়িস না পেতনি, নড়িস না, প্রাকৃতিক চাপে আসলেই বাথরুম চাষ কেমনে আমিও দেখব। মনে মনে হাজারো খুব ছাড়লেও এই মুহূর্তে হাত পা ছাড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে অনুর। যাব না আমি সুন্দরবন, ট্রেনেই ডেড বডি হওয়ার থেকে বাসায় বসে আঙুল কামড়ানো অনেক ভালো, এখনো হাতে সময় আছে, ট্রেন ছেড়ে দেবার পূর্বেই নেমে যেতে হবে আমায়। বোন তুই যা, আমি বাসায় যাব। হোয়াট, পাগল হয়ে গেছিস তুই? বাসায় যাবি মানে কি? দেখ আমার সোজা সবটা আলাপ, উইন্ডো সাইড সিট না পেলে আমি যাচ্ছি না, সুমন স্যারকে বল আমি নামবো। রাত্রি চরম বিপাকে পড়ে কপাল চাপড়াতে লাগলো, আশেপাশে চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ আশা ভরা গলায় বলল, দোস্ত পেয়ে গেছি। মানে কি পেয়ে গেছিস? আরে ওই যে দেখ, নিবির ভাইয়ার পাশের সিট খালি, চল না ভাইয়াকে একটু বলি যাতে উইন্ডো সিটটা ছেড়ে তোকে বসতে দেয়। রাত্রির কথায় চরম অবাক হলো অনু, ছাজালো গলায় বলল, রাত্রি তুই গাঁজা খাইছস? ওই বিলাইটার পাশে আমি বসবো, ইম্পসিবল। রাত্রি অনুরপুরের কথাটা শোনার পূর্বেই ছুট লাগাল, নিবিড়ের নিকটে পৌঁছে অসহায় গলায় বলল, ভাইয়া একটু শুনবেন। নিবিড় ভীষণ মনোযোগ দিয়ে সামনে ছেলেটাকে কিছু একটা বুঝিয়ে বলছিল, রাত্রিটাকে কপাল কুচকে বলল, রাত্রির কথায় চরম অবাক হলো অনু, ছাজালো গলায় বলল, রাত্রি তুই গাঁজা খাইছস? ওই বিলাইটার পাশে আমি বসবো, ইম্পসিবল। রাত্রি অনুরপুরের কথাটা শোনার পূর্বেই ছুট লাগাল, নিবিড়ের নিকটে পৌঁছে অসহায় গলায় বলল, ভাইয়া একটু শুনবেন। নিবিড় ভীষণ মনোযোগ দিয়ে সামনে ছেলেটাকে কিছু একটা বুঝিয়ে বলছিল, রাত্রিটাকে কপাল কুচকে বলল, বলো কি হয়েছে? হ্যাঁ কেন, সিট কি শর্ট পড়ছে তোমার? হিসেবে তো আরো এক্সট্রা পাওয়ার কথা। রাত্রি খানিক দোনামোনা ভাব নিয়ে বলল, আসলে ভাইয়া অনন্যার জানালার পাশের সিটটা ছাড়া বসতে পারে না, জানেন তো ওর আবার জার্নিতে ভীষণ প্রবলেম হয়, আবার যদি বমি টমি করে ফেলে তখন? নিবির কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফেলে খারখুরে তাকালো অনু। ততক্ষণে রাত্রির কাছে পৌঁছে চিমটি বসিয়ে দিয়েছে গায়ে, দাঁতে দাঁত চেপে ক্রমান্বয়ে বলে চলেছে, বলদির বাচ্চা তোকে বলেছি ওনাকে এই বিষয়ে কিছু বলতে, আমি যাব না মানে যাব না, এখনো 2 মিনিট বাকি আছে, আমি নামবো ব্যাস। নিবির হঠাৎ করেই শটান হয়ে দাঁড়িয়ে বলল, পেছনের খালি সিটটাই একটি মেয়ে বসা দেখে নিয়ে আরও খানিকটা বিরক্ত চোখে তাকালো। সকলের অবাক দৃষ্টি
ওদের উপর আবদ্ধ হতেই গম্ভীর গলায় বলল, ট্রেন ছেড়ে দেবে, ঝামেলা না বাড়িয়ে চুপচাপ বসতে পারো তোমার বান্ধবীকে। রাত্রি এক প্রকার লাফিয়েই ধাক্কা মেরে সিটে বসিয়ে দিল অনুকে। নিবিড় চেয়ে তাকে বসতে দিয়ে পেছনে মেয়েটার পাশে কখনোই বসতে যাবেন না তা জানা কথা। আর ফলশ্রুতিতে অনুকে একলা বসিয়ে দিয়ে আমোদিত গলায় রাত্রি বলল, নিবিড় নিজের সিল্কি চুলগুলো মাঝে হাত চালিয়ে এক পলক অনুর দিকে তাকালো, দৃষ্টি সরিয়ে গম্ভীর গলায় বলল, যাতে তোমার বেস্ট ফ্রেন্ডের মতো আরো কিছু স্টুপিডের জন্য কারো ড্রেস খারাপ না হয়। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে ও বন্ধু আমার। অগ্নির গানের মাঝে ঠোঁটলতে কিছু একটা ভাবলো রুশো, ভাইয়ের সাথে সমান তালে হাঁটতে হাঁটতে বলল, বড়ো তোমার কি মনে হয় তুমি ঠিকঠাক লিরিক্স গাইছো? অগ্নি সুর ছেড়ে প্রকুচকে তাকালো, জবাব স্বরূপ পাল্টা প্রশ্ন ছুড়ল, ভুলভাল লিরিক্স গাইতে যাব কেন? বাট বড়ো মানুষ তো তালা ভেঙে ঘরে ঢুকে, অথচ তুমি বলছো চাবি, তবে কি চাবি দিয়ে ঘর আটকানো ছিল? স্ট্রেঞ্জ। পথ ধ্বনিতে আলোড়িত সড়কের ফুটপাথ ধরে হাঁটার পথে অগ্নির কপালেও হাজ পড়ল কিঞ্চিৎ। আসলেই তো রুশোর কথা তো একেবারে ফেলে দেওয়ার মতো নয়, মানুষ তালা ভেঙে চুরি হোক, ডাকাতি হোক, কিংবা হোক কিডন্যাপিং, চাবি ভেঙে তো আর করে না, হয় চাবি দিয়ে তালা খোলে, নয়তো ইট পাটকেল মেরে তালাটাই ভেঙে ফেলে। অথচ গানে বলা আছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমায়। অদ্ভুত, অগ্নির ভাবনার মাঝেই হঠাৎ তুড়ি বাঁচিয়ে বসত রুশো, উচ্ছ্বসিত কণ্ঠে লাফিয়ে উঠে বলল, অগ্নি জিজ্ঞাসুক চোখে তাকালো, রুশো সুর তুলে গাইল, ভেঙে মোর ঘরের তালা নিয়ে যাবি কে রে শালা ও শত্রু আমার। অগ্নি হঠাৎ করেই হতভম্ব হয়ে হাঁটা থামিয়ে দিল, ভাইকে দাঁড়াতে দেখে থমকালো রুশো, মাথা চুলকাতে চুলকাতে বলল, এর থেকে বেটার কিছু পাচ্ছিলাম না বড়ো, অ্যান্ড শালা বলে কি আর বন্ধু বলা চলে? কেমন যেন গানের মধ্যে গুরুচণ্ডালী টাইপ ভাব চলে আসে না, তাই আর কি বন্ধুর বদলে শত্রু বসিয়ে দিলাম। কি হলো, কি হলো তো এবার ঠিকঠাক মিনিংফুল লিরিক্স? অগ্নি বিনিময়ে কোনো বাক্য আওড়াবার মতো পরিস্থিতিতে রইল না, ফুটপাতের সাথে লাগানো দেয়ালে পিঠ ঠেকিয়ে হুহা করে হাসতে শুরু করলো সে। রুশো ভাইকে এভাবে লাগামহীন হাসতে দেখে ঠোঁট উল্টালো, মিনমিনিয়ে গলায় বলল, হে ব্রো হাসছ কেন, ভুল কিছু বললাম নাকি? অগ্নি আরো কিছুক্ষণ একইভাবে হাসতে থাকলো, এক পর্যায়ে পেট ধরে হাঁপাতে হাঁপাতে বলল, না না ভুল কিছু বলিস না, শুধু হাতুড়ি ছাড়াই গানটার হাত পা ভেঙে ফেলেছি সেই। রুশো ঠোঁট পাকিয়ে শার্টের কলার উঁচু করল, হাফখানায় এমন ধরল যেন কত বড় বীরের মতো কাজ করেছে সে। অগ্নি আরেক তোফা হেসে দাঁড়ালো, আবারও হাফ ফেলে এগোতে এগোতে বলল, রুশো জানিস অনু এখন মনে হয় কাউকে না কাউকে ইচ্ছে মতো হাজারটা গালিগালাজ করছে। রুশো দাঁড়িয়ে ছিল এতক্ষণ, ভাইকে কিছু দূর এগিয়ে যেতে দেখে এক ছুটে এসে পাশাপাশি অবস্থান নিয়ে বলল, কিভাবে বুঝলে? সিম্পল ব্যাপার, মেয়েটা এত মানুষের ভিড় সহ্য করতে পারে না, কি জানে উইন্ডো সিট পেল কি না, না পেলে সর্বনাশ। রুশো তৎক্ষণাৎ পকেট থেকে ফোন বের করল, অনন্যার পুরো নাম্বার ডায়াল করবার পূর্বেই ফোনটা আচমকায় কেড়ে নিল অগ্নি, ব্যস্ত গলায় বলল, আহা এখন কল করিস না, নয়েজ সিনকেট হচ্ছে মেবি ভীষণ, পরের স্টেশনে পৌঁছলে কল দিস। রুশো চিন্তিত চিত্তে ভাবল বিষয়টা, বেশিক্ষণ ভঙ্গিমায় মুখ ভঙ্গি পরিবর্তন করে বলল, ইউ আর রাইট ব্রো। দুই ভাই মিলে খোঁজকল্পে মগ্ন হয়ে আরো কিছুক্ষণ হেঁটেই পার করল, কেন যেন গাড়ি করে আর বাড়ি ফিরতে ইচ্ছে হয়নি তাদের। ড্রাইভারকে কল করে গাড়ি নিয়ে বাবার অফিসে যেতে বলছিল অগ্নি, সেই থেকে দুজন স্টেশন ছেড়ে রওনা হয়েছে। পায়ে হেঁটেই শহরটার কিছু অংশ ঘুরবার উদ্দেশ্য ছিল তাদের। চলার পথেই হঠাৎ থমকে দাঁড়ালো রুশো, দূরে কোথাও কোনো এক প্রেক্ষাপট দৃষ্টি আবদ্ধ হলো তার। অগ্নি পাশ ফিরে ফুটপাতে বাদাম বেচতে থাকা ছেলেটার কাছ থেকে 10 টাকার বাদাম কিনল, তার মাথায় হাত বুলিয়ে সোজা উঠে দাঁড়িয়েই রুশোকে বোকার মতো এক দৃষ্টিতে চেয়ে থাকতে আবিষ্কার করল কোনো এক পানে। রুশো সেদিকে দৃষ্টি রেখে অস্ফুট সুরে বলল, ব্রো লুক। অগ্নি তাকালো রুশোর উল্লেখিত স্পট বরাবর, মাস্ক পরিহিত একটা মেয়ে দূর থেকে ছুটে আসছে এদিকেই।
এক হাত প্রসারিত করে হাত ছাড়ছে এক নাগারে। তার থেকে বেশ কিছু হাত দূরত্বে রেখে একটা বকাটে ছেলের মতো কেউ দৌড়ে চলেছে। যতদূর সম্ভব মেয়েটির বিশেষ কিছু চুরি করে পালাচ্ছে ছেলেটি। মেয়েটি ধাওয়া করছে তার পেছন পেছন। অগ্নির ব্যাপারটা মাথায় অর্ধশোল ঢোকার মুহূর্তেই তাদের পাশ কাটিয়ে গেল ছেলেটি। পেছন থেকে ভেসে এলো সেই তীব্র চিৎকার, চোর চোর! ওহ শিট, রুশু রান! এই কথা বলার প্রায় সাথে সাথে চোরটার পেছনে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ছোট লাগালো অগ্নি। রুশু কিছুক্ষণ অবুঝ বালকের মতো বোকা শোকা চোখে চেয়ে রইল। ব্যাপারটা আন্তাজে আসতেই দৌড় লাগিয়ে বলল, ব্রো আই এম কামিং। খুব বেশি দৌড়াতে হলো না অগ্নিকে, তার পূর্বেই রাস্তায় পা ভেজে মুখ থুবড়ে পড়ল চোরটি। অগ্নি কলার ধরে টেনে তুলল তাকে, হাতে থাকা লকেটটা টান মেরে কেড়ে নিয়ে বলল, কি দিন কাল আসলো, চোর দেখি দিনের বেলাও এত মানুষের সামনেও আজকাল চুরি করে। বা 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 ভাই, আমার সাইরা দেন, আর কখনো চুরি কইল না ভাই, সাইরা দেন দয়া কইরা। ছেলেটার হাত জোর করে করা অনুরোধের মাঝে দৌড়ে ব্রেক মেরে দাঁড়ালো রুশু, উৎক্রীপ হয়ে বলল, ওয়াও ব্রো, ইউ কট দ্যাট ঠিক ফাইনালি। অগ্নি লকেটটা রুশুর দিকে ছুঁড়ে মেরে বলল, রুশু ক্যাচ। চোখের পলকেই লকেটটা ক্যাচ ধরে আগ্রহী চোখে তাকালো রুশু। ততক্ষণে লোকজন একত্র হতে শুরু করেছে তাদের ঘিরে। মেয়েটিও হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়িয়েছে পেছনে। চোরটা এবার ছাড়া পেতে অগ্নির দুপা চেপে ধরল। ত্রন্দন মিশ্রিত কণ্ঠে বলল, ভাই ভাই আমার মাফ করে দেন ভাই, আসলে আমি চুরি করতে চাই নাই ভাই, আমার গার্লফ্রেন্ডরে গিফট দিবা চাইছিলাম অনেক দিন ধরে, মায়েটা অনেক অভিমান করে আছিল আমার উপর ভাই, কিছু গিফট না করলে আর কথাই কইতো না, এদিকে আমার পকেটে টাকা নেই, বাধ্য হয়ে চুরিটা করছি ভাই, আর কখনো এমন করবো না কসম, এবার মতো মাপ করে দেন ভাই। আরে কিসের মাপ, এই সবাই ধর ওই বেটাকে, দিনে দুপুরে চুরি করা তাই না, গণপিটানি না খেলে ওরা শুধরাবে না। পাশ থেকে বেশ মোটা টাটা লোকটার কথায় চোরটাকে মারতে এগিয়ে এলো পাঁচ ছয় জন। অগ্নি অবাকের চরম সীমায় পৌঁছালো ঠিকই, তবু হঠাৎ করেই তার মনে হলো ছেলেটাকে মারা উচিত হবে না, বয়স আর কতই হবে তার, এই সবে 18-19 বছর, বয়সে পা দিয়েছে হয়তো, ভুল করে ভুল পথে এসেছে হয়তো, তবু ক্ষমা তো চাইছে। অগ্নির ভাবনার মাঝেই একজন কলার ধরে গালে থাপ্পড় বসিয়ে দিল চোরটার। দ্বিতীয়বারের মতো গায়ে হাত তুলবার পূর্ব মুহূর্তেই পেছন থেকে চিৎকার করে উঠল মাস্ক পরিহিত মেয়েটি, প্লিজ থামুন সবাই, ছেলেটাকে মারবেন না, ও তো নিজের ভুল বুঝে ক্ষমা চেয়েছে, প্রথমবারের মতো না হয় মাফ করে দিই আমরা, ছেলেটা ছোট হয়তো বুঝতে না পেরে এমন একটা কাজ করে ফেলেছে, তাই বলে আপনারা যদি সকলে মিলে ওকে মারধর করেন মরে যাবে তো ছেলেটা। মেয়েটির কথায় নিজেদের মধ্যে গভীর আলোচনায় মত্ত হলেন মুরব্বীরা। অগ্নি রুশু অবুঝ ভঙ্গিতে একে অপরের দিকে চাওয়া চাওই করল কিছুক্ষণ। ওটা মেয়েটির পায়ের কাছে গিয়ে বসে পড়ে কাকতি মিনতি জুড়ে দিল, হাত জোর করে বলল, আপামনি আপনি আমারে বাঁচাইলেন, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে চুরি করিনি, কাম কাজ পারি না তো, বাপ মাও নাই, আমি একলা একটা ছেলে, বহু কষ্টে এটা মায়ারে পটাইছি, যাতে ব্রেকআপ না হয় তাই চুরিটা করছি আপা। মেয়েটি অবাক চোখে তাকালো, কি জামানা এলো, ছেলে কিনা গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য সবশেষে চুরির পর বেছে নিল, ও মাই আল্লাহ! হতভম্ব হয়ে মুহূর্তেই দুধাপ পেছালো মেয়েটি। ঠিক আছে ঠিক আছে, পায়ে পড়তে হবে না, ইয়াং একটা ছেলে তুমি, টাকা নেই তো কি হয়েছে, উপার্জন করবে। ছেলেটি উঠে দাঁড়ালো, কাঁদো কাঁদো মুখ করে চেয়ে বলল, জি আপা, আমি এখন থেকে পয়সা কামামার চেষ্টা করব, আপনাদের লাখ লাখ শুকরিয়া আপা। একথা বলেই ফাঁক পেয়ে আবারও ছোট লাগাল ছেলেটি। সে যার থেকে চুরি করেছে সে ক্ষমা করলেও জনগণ গণপিটানের হাত থেকে বাঁচতে অবশেষে পালাতে হলোই তাকে। এই মেয়ে, তুমি চোরটাকে এমনি এমনি ছেড়ে দিয়ে ভুল করলে, মেয়েটি হাসল বিনিময় বলল, ভুল থেকে যদি ছেলেটা সঠিক পথে যেতে পারে তবে ভুলই ভালো, আপনারা চিন্তা করবেন না আঙ্কেল। লোকজন আর বিশেষ কথা বাড়ালো না, চলুন ভাইয়েরা এখানে থেকে আর কোনো কাজ নেই বলেই একে একে পাশ কাটিয়ে নিজেদের দৈনন্দিন কর্মে মত্ত হলো সকলে। তবে নিজেদের অবস্থান পরিবর্তন করল না শুধু অগ্নি রুশু। অগ্নির চোখে মুখে অবাক খুশি ভাব, তাতে অনেকাংশে দেখা মিলেছে মুগ্ধতার। অগ্নি রুশুর এই অবাক দৃষ্টিতে সাক্ষী রেখেই হেসে দুধা বেগুলো মেয়েটি। রুশু আনমনে লকেটটায় হাতে তুলে নিল তার। মাস্কগুলো মেয়েটি হেসে বলল, মেয়েটি বলল, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে আবার ওইভাবে দেখা হবে ভাবিনি।
মুহূর্তে চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করলো অগ্নির অসুর। একে অপরের দিকে একবার, পর মুহূর্তে আবারও মেয়েটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিস্মিত কণ্ঠে দুজনেই একসাথে বলে বসল, আপনি কপোতাক্ষ এক্সপ্রেস। নিচের বিশাল শরীর হেলে দুলে এক ছাক মানব কোলকে নিঃসংকোচে এগিয়ে নিয়ে চলেছে খুলনার উদ্দেশ্যে। রাজশাহী স্টেশন ছেড়ে আবদুলপুর ছুঁই ছুঁই অবস্থান। একের পর এক গাছগাছালি বোধহয় শাসা করে ছুটে চলেছে পেছনের দিকে। ট্রেন থেকে নিজেদের স্থির বলে মনে হচ্ছে অনুর, অথচ প্রকৃতির দেখে কি সুন্দর পায়ে চপল ছাড়াই ধেয়ে চলেছে। সেই সাথে দমকা হাওয়ায় অনুর বাঁধা চুলগুলো টানা মেলে উঠছে। এমনি সময় ট্রেন জার্নিকে উপভোগ করে হাওয়ায় গা ভাসালো অনু। আজ ধরেছে ভিন্ন রূপ, বুক ভরে শ্বাস নেবার বদলে উথাল পাতাল ঢেউ বইছে হৃদয়ে। পাশে বসে থাকা ব্যক্তিটাই মূলত সকল অস্থিরতাকে ঘিরে ধরেছে আজ। রাত্রির কবুতির বেড়াচালে অনু আজ এতটাই বিব্রতকর পরিস্থিতির সামিল হয়েছে যে না পারছে উড়তে, না পারছে একইভাবে বসে থাকতে। বর্তমানে এই রাতনি পেতনিটার মাথাটাকেই মশলা ছাড়া কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে ভীষণ। একইভাবে বাইরে তাকিয়ে থাকতে থাকতে ঘাড়ে টান পড়েছে বিশ্রীভাবে। এই মুহূর্তে পাশ ফিরে তাকানোটা অবধারিত, কিন্তু যদি বিলাইটার মুখ আবারও নজরে পড়ায় মেজাজটা বিগড়ে যায়, কিংবা আবারও বজ্রটা যদি গরম চোখে তাকায় তখন ধুর, যা হবে হবে, ব্যাটার জন্য নিজের ঘাড় ব্যাকা করে প্রতিবন্ধী সেজে থাকবো নাকি, মোটেই না। হেবি লম্বা শ্বাস ছেড়ে ঘাড় ঘুরিয়ে তাকালো অনু। নেবির কানে হেডফোন গুছে চোখ দুটো বুঝে রয়েছে সেই ফ্লাইটের দিনের মতো করেই। সিল্কি চুলগুলো হাওয়ায় হেলে বেড়াচ্ছে ওর কপাল থেকে চোখ জোরে। ডার্ক রে ঠোঁটের বা কোনটা কিঞ্চিত বেঁকে আছে। শ্বাস প্রশ্বাসের আনাগোনায় থেকে থেকেই ওঠানামা করছে বুক। অনুর হঠাৎ করেই কি যেন হলো, চোখ দুটো অজান্তেই হঠাৎ করে স্থির হয়ে রইল নিবিড়ের মাঝে। দৃষ্টি ঘাড়ো থেকে হালকা হলো ঘাড়োতর, সৌক্য চোখের তীক্ষ্ণতা ঘুরে ফিরে চলল নিবিড়ের মুখে। তার বিচক্ষণতাকেই আবিষ্কার করে ফেলল ভয়ঙ্কর সুন্দর এক চিহ্ন, মানুষটার বা ভ্রুর পাশে রয়েছে ছোট্ট একটা বাদামি দিল, যা হয়তো আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে ওনার সৌন্দর্য। চোখ দুটো ক্ষণিকের জন্য তাতেই আবদ্ধ হলো অনন্যার। শুধুমাত্র ঘাড় ঘুরিয়ে রগের টান কাটানোর মাথা থেকেই বেরিয়ে গেল। অনুর অপলক চাহনির মাঝেই দুই ভ্রুর মাঝে কিঞ্চিত ফাঁজ ফুটে উঠল নিবিড়ের। ভ্রম কেটে আচমকাই হকচকিয়ে দৃষ্টি সরিয়ে ফেলল অনু। অস্বস্তির চরম সীমানায় পৌঁছে ক্ষণ ক্ষণ শ্বাস ফেলছে, জিহ্বা দিয়ে ঠোঁট হিঁচিয়ে নিল। পাশ থেকে নিবিড়ের ঘুমজোরালো কণ্ঠ হেসে এলো, অনু তটস্থ ভঙ্গিতে আর চোখে তাকালো। হাতে থাকা মিনারেল ওয়েটারের বোতলটা ওর দিকে এগিয়ে দিয়েছে নিবিড়, ইশারায় বলছে শুকনো গলাটা হিঁচিয়ে দিতে। হায় আল্লাহ, তবে কি আমায় নিজের দিকে হ্যাবলার মতো চেয়ে থাকতে দেখে ফেললেন উনি, নাকি না বুঝে শুধুমাত্র অস্থিরতার আজ করতে পেরে পানি পান করতে বলছেন? সঠিক উত্তরের জানান মিলল না ওর, কাঁপা কাঁপা গলাতেই কোনো রকমে বলল, ননির ভাইয়া ঠিক আছি আমি। নিবির কিছু না বলেই বোতলটা আগের জায়গায় রাখলো, ফোনে দৃষ্টি ফেলে স্ক্রল করতে করতে হঠাৎ বেজে উঠল কল। না না, ভয়েস কল নয়, হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল এসেছে নিবিড়ের ফোনে। আর চোখে যতটুকু নজর পড়ল তাতে গোটা গোটা অক্ষরে যারা নামটাই দেখা মিলল স্পষ্ট রূপে। মুহূর্তেই মেজাজটা চটে গেল অনুর। রাক্ষসীটা দেখি ভিডিও কলও দেয়, হাই দেখ ওডুবা ভিডিও কল, তাতে আমার কি, যার মাথাটা খাচ্ছে তার ওই তো কোনো হুঁশ নেই, দেখে শুনে কেউ এমন একটা বেপরোয়া মেয়েকে বিয়ে করতে চায় কিভাবে, তা আজও মাথায় খেলে না আমার। বাইরে চাকচিক্যই কি তবে সব, ভেতরের শুদ্ধতার কোনো মূল্য নেই বিন্দু মাত্র না। নিবিড় খানিক তোমনা ভাব নিয়ে কলটা রিসিভ করবে কিনা এই ভেবেই দ্বিধাদ্বন্দ্বে ভুগল। তার অস্থিরতা বুঝতে পেরে জানালার একদম পাশে মাথাটা সরিয়ে আনলো অনু। রাক্ষসীটা দেখি ভিডিও কলও দেয়, হাই দেখ ওডুবা ভিডিও কল, তাতে আমার কি, যার মাথাটা খাচ্ছে তার ওই তো কোনো হুঁশ নেই, দেখে শুনে কেউ এমন একটা বেপরোয়া মেয়েকে বিয়ে করতে চায় কিভাবে, তা আজও মাথায় খেলে না আমার। বাইরে চাকচিক্যই কি তবে সব, ভেতরের শুদ্ধতার কোনো মূল্য নেই বিন্দু মাত্র না। নিবিড় খানিক তোমনা ভাব নিয়ে কলটা রিসিভ করবে কিনা এই ভেবেই দ্বিধাদ্বন্দ্বে ভুগল। তার অস্থিরতা বুঝতে পেরে জানালার একদম পাশে মাথাটা সরিয়ে আনলো অনু। অবশেষে বেশি কিছু না ভেবেই কল রিসিভ করলো নিবিড়। এক হাত দূরত্ব মুখোমুখি ফোনটা ধরে রাখলো। হ্যালো বেবি, নিবিড় মৃদু এসে হাই বলল। প্রায় সাথে সাথেই কিছু একটা নজরে পড়াই উল্টে দিল ফোন, হেডফোনের স্পিকারে মুখের কাছে ধরে চাপা গলায় বললেন,
What is this, Dara? Night dress পরে কি ভিডিও কল দেওয়ার মানে কি সব? নেবির হয়তো ভেবেছিল অনু কিছু শুনতে পারবে না। অথচ এইদিকে অনু অ্যান্টেনার মতো কান দুটো যে খাড়া করে রেখেছে সেদিকে পিন্তু মাত্র ভাববেগ নেই নিবিরের। ছি ছি ছি, লজ্জায় নিজেকে কচু গাছের সাথে ফাঁসি দিতে ইচ্ছে করছে। ছি, পুরাই নাউজুবিল্লাহ আমার কামে। নাইট পরে কেউ কোনো ছেলেকে ভিডিও কল দেয়? হাজবেন্ড তো হয়নি এখনো। একটু কমন সেন্স কি নেই এই মেজর? চেঞ্জ করে কল করো, এমনিতে ট্রেনে আছি, নেটওয়ার্ক প্রবলেম করছে। অপাস থেকে প্রত্যুত্তরে ঠিক কি জবাব এলো তা শ্রবণ গোচর হলো না অনুর। দুই মিনিটের মতো নীরবতা চলল। পুনরায় ফোনে কল এলে রিসিভ করলো নিবির। বলো কি বলবে, ব্রেকফাস্ট করেছো নাকি এখনো শুয়ে আছো? আচ্ছা যারা, আমি তোমায় পরে কল করছি, হেডফোনটা প্রবলেম করছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। দ্যাটস নট পসিবল যারা, বুঝো একটু, জুনিয়রদের সাথে ট্যুরে যাচ্ছে, ওদের সামনে এইভাবে লাউডে ভিডিও কলে কথা বলাটা খারাপ দেখায়। ও গড, ওকে হেডফোনটা খুলছি নাও। এই কথা বলে নিয়ে বিরক্তির পিষ্ট নিবির হেডফোন খুলে মোবাইলটা আবারও সামনে ধরল। অনু আর চোখে যতটা দেখতে পেল তাতে যারা ঠোঁটে মোটা করে লিপস্টিক লাগিয়ে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। চাশালা, আমি তো ভেবেছিলাম নাইট ড্রেস পরা অবস্থায় বেচারি ঘুম থেকে উঠে কল করেছে, তা ওই ঠোঁটে এত গাঢ় রং কেন? ঘুমের সময় পেতনি সেজে ঘুমোস নাকি? হেবি ফিক করে হেসে ফেলল অনু। নিবির কিঞ্চিত প্রকুচকে তাকালো। ওপাশ থেকে যারা প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড, তুমি ওদিকে তাকালে কেন? কে আছে তোমার পাশে? নিবির আচমকাই হরকে গেল, আমতামতা করে বলল, আরে তেমন কেউ না, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। যারার ব্যাপারটা হজম করতে কষ্ট হলো হয়তো, জটিল সমীকরণটাকে সরলে রূপান্তরণ করতে কবুতি এলো অনুর মাথায়। চট করে সরে এসে নিবিরের ফোনের স্ক্রিনে তাকালো অনু, লম্বা করে দাঁত গেলিয়ে বলল, হ্যালো জরিনা খালা, থুকু, যারা ফাড়া আর জামা কাপড় ঠিকঠাক আছে তো? মুহূর্তের আগে কটমট করতে করতে বলল যারা, দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল নিবির, তুমি মেয়েটার পাশে কেন বসেছো? ওয়াই? যারা তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়, ও অ্যাকচুয়ালি উইন্ডো সিট পাচ্ছিল না সেজন্য। নিবিরের এটুকু বলে নিতেই ওপাশ থেকে চিৎকার হেসে এলো আবারও, তাই মানে কি উইন্ডো সিট না পেলে তুমি ওকে পাশে বসিয়ে নেবে? এখন পাশে বসেছে, কয়েকদিন পর কোলে বসতে চাইবে। এইসব মেয়েকে আমি হাড়ে হাড়ে চিনি নিবির, উই জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম হার, যত সব গায়ে পড়া মেয়ে, লাইক বাস্টার্ড। হাতের মুঠো হঠাৎ করে শক্ত করে চেপে ধরলে নিবির। এদিকে অনুর ভেতরে আকাশ সমান রাগচন্দ্রী ভর করলো, মুখে প্রকাশ করলো না কিছু, চুপ করে সিটে হেলান দিয়ে বসে রইল স্রেফ। এই মেয়ে ঠিক কতটা নিকৃষ্ট মানসিকতা নিয়ে থাকতে পারে তার পুরোটাই দেখতে চায় আজ অনু। তবে সেই সুযোগটুকু কপালে জুটল না আর। নিবির হঠাৎ ভাবমূর্তি পরিবর্তন করে ফেলল যেন, গম্ভীর গলায় বলল, যে কাউকে নিজের মন মতো কথা সাজিয়ে বলে ফেলার মতো ভুল নেক্সট টাইম থেকে করিও না তারা, ফিউচারে না হোক তোমার অনুর থেকে এইসব স্ল্যাং শুনতে হলো, হোয়াটএভার, রাখছি, আজ আর কল করার সাহস করো না। মুহূর্তেই ফোনের লাইন কেটে উত্তপ্ত শ্বাস ফেলল নিবির। রক্ত চক্ষু দুটো গরম করে অনুর দিকে তাকিয়েই ধমক মেরে বলল, And you stupid, just stay within your limits. শুধুমাত্র অগ্নির বোন বলে এতক্ষণ যাবো টলারেট করছি তোমায়, নয়তো। পুরো বাক্যটা শেষ না করে সিটে গা এলিয়ে দিয়ে চোখ মুখ বুঝে নিল নিবির। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করবার কঠিন পরীক্ষায় নাম যোগ করল। ভয়ে কুকরে কিছুক্ষণ থম মেরে রইল অনু। অস্থির মনটা ভয়ে চুপসে গেলেও বেকুল হয়ে পড়ল পুরো বাক্যটা শুনবার আগ্রহে। সীমার মধ্যে না থাকলে উনি কি করবেন, কাচ্চি বিরিয়ানির মতো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন নাকি? ক্যাফের লাস্ট সারের দুই নম্বর টেবিলটাকে ঘিরে বসে আছে তিন তিনটে প্রাণ। এসির হিমশীতলতায় ঠান্ডায় শ্বাস প্রশ্বাস ওঠানামার কার্যক্রম চলার কথা ছিল সকলের, তবু তাদের মাঝে দুজনের বুক উত্তপ্ত অনুভূতি, যার দরুন তপ্ত শ্বসনের আনাগোনা চলেছে নীরবেই। কফির মগে চুমুক দিতে দিতেই মিষ্টি হাসল নিত্য, দু গালের একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ছোট্ট করে গর্তের সৃষ্টি হলো যেন। অগ্নি মুক্ত চোখে তাকিয়ে রইল, কানের পিঠে চুল গুঁচে নিত্য বলল, আপনাদের সাথে তো ভালো করে পরিচয়টাই হলো না, আপনারা কোথায় থাকেন এন্ড স্টাডি কোথায় করছেন? নিত্যর প্রশ্নটা কান অব্দি পৌঁছালই না অগ্নির, শুধু নজরে এলো মেয়েটার হেসে হেসে ঠোঁটের নাড়াচড়া, সময় সময়ে চোখের পলক ফেলা, খোলা চুলগুলো কানের পিঠে ঠেলে দেওয়া। প্রশ্নের মাঝে মস্তিষ্ক অচল হয়ে পড়ার উত্তর দেওয়া হয়ে উঠল না আর।
হঠাৎ করে অগ্নির মনে হলো শুধু ঠোঁটেই নয়, বরং চোখ, চোখের পাতা, ব্রু, গাল সব মিলিয়ে পুরো মুখটাই হাসছে মেয়েটার। অগ্নি নীরবতায় ঠেলে রুশোর জবাব দিল প্রথম। আমরা সদরের কাছেই আছি ব্রো, রুয়েটে মাস্টার্স করছে, আর আমি বিবিএ শেষে লেজ গুটিয়ে বসে আছি। বুম্বার কোম্পানিতে জয়েন করতে ঠেলেছে মাম্মি। সরি, বুম্বা কে? বুঝলাম না। অগ্নির ভ্রম কাটল রুশোর জিব্বা কাটায়। সচেতন চোখে ব্যাপারটা আন্তা চেনে বলল, অ্যাকচুয়ালি ও আমার আব্বুকে বুম্বা বলে ডাকে। নিত্য কিছুক্ষণ অবাক চোখে বোম্বা শব্দটা নিজ মনেই আওড়ালো কয়েকবার। পুরো মস্তিষ্ক ডিকশনারি খেটেও কোনো বিশেষ অর্থের উন্মেষ ঘটাতে না পেরে হতাশ হয়ে ঠোঁট উল্টাতে হলো তাকে। অগ্নি আবারও বলল, বোম্বার কোনো মিনিক নেই মিস নিত্য, ও ভীষণ আল্লা দিয়ে একটা ছেলে, যা ইচ্ছে নাম দিয়ে বসেছে ওই। বিনিময়ে আবারও হাসলো নিত্য, সাথে অগ্নির চোখে এক অদ্ভুত এক মায়ার আবির্ভাব হলো আবারও। নিত্য সেই মায়াভরা চোখে একরাশ তৃষ্ণা নিয়ে তাকালো। কেন যেন বড্ড আপন মনে হয় তার ছেলেটাকে, কি সুন্দর করে তাকায়, পলক ছাপটায়, চমৎকার করে হাসে, সাথে থেকে আবারও ভ্রু কুচকায়। নিত্য নিজের অবুজ মনকে বুঝ দেয়, মন তবু বিপরীতে চলে, অথচ সাক্ষাৎ শুধু দুদিনের। রুয়েটেই মাস্টার্স করেছেন, বা আপনার ধৈর্যের তারিফ না করে পারলাম না। আমি আবার এসব ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ারিংয়ে নেই, মেডিকেলে পড়ছি, হাবিজাবি গিলতে গিলতেই কাটছে সময়। রুশো হঠাৎ করেই বলে বসল, তার মানে তুমি মেডিকেলে পাশ করে বেরিয়ে মানুষের কলিজা কাটবা? রুশোর উদ্ভুত মার্কা প্রশ্নে ফিট করে হেসে ফেলল, বাধ্য হলো নিত্য। পাশ থেকে তুমুল গতিতে মাথায় চাটি পড়ল রুশোর। অগ্নির চোখে মুখে সামান্য বিরক্তির ভাব। ভাইটা যে কবে ঠিকঠাক কথা বলা শিখবে সেই ভেবেই দিন রাত এক করে ফেলতে হয় তাকে। নিত্য প্রত্যুত্তরে কিছু একটা বলতো, তার পূর্বে টেবিলে রাখা ফোনটা শব্দ করে বেঁচে উঠল তার। বাবা ফোন করছে, সাথে রিংটোন বাজছে, কোনো গানের মাঝপথের দুটো লাইন। বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। অগ্নি আচমকা চোখ বড় বড় করে চমকে উঠল ভীষণ। রুশোর চোখে মুখে ফুটে উঠল ভিন্ন রকম ভাব। মাঝ থেকে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই ফোন রিসিভ করে কানে ধরল নিত্য। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ আব্বু বলো। বাবা মেয়ের ফোন আলাপের বিপরীতে অগ্নির আরও কাছে পাশ খেয়ে লেগে বসল রুশো। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, ওহ মাই গড, এত দেখি তোমার রিয়েল পাংখা লাগে ব্রো। মুহূর্তে চিমটি খেয়ে মুখটাকে বাংলার পাঁচ বানাতে হলো তাকে। অগ্নি চোখের তীক্ষ্ণ ইশারায় মুখে অদৃশ্য তালা লাগাতে বলল তার। বড় ভাইয়ের আদেশ মেনে চলা বাধ্যগত ছোট ভাইয়ের ন্যায় রুশো থম মেরে রইল। ঠোঁট ফুলিয়ে সন্দেহান চোখ ঘুরে ফিরে বেড়ালো দুটো তৃষ্ণার্ত মানবের শীতলতায়। আচ্ছা আব্বু, আমি মনসুর চাচাকে বলে রাখবো, রাখছি, আল্লাহ হাফেজ। ফোনের লাইন কেটে যায় ঘুরিয়ে সোজাসুজি দৃষ্টি নিক্ষেপ করল নিত্য। অগ্নি রুশোর কফির কাপে এখনো অর্ধেকের বেশি কফি পড়ে থাকলে দেখে বিস্মিত হলো, জিজ্ঞাসুক কণ্ঠে বলল, এমা আপনারা কফিটা শেষ করেননি কেন? এখনো ঠান্ডা হয়ে যাচ্ছে তো। নিত্যর কথায় প্রম কাটল দুজনার। তাড়াহুড়ো করে দুজনেই কফির মুখে চুমুক বসালো, যেন কফি নয় ঠান্ডা শরবত ঠকঠক করে পান করে মুহূর্তেই মুখ দুটো খালি করে টেবিলে রাখলো তারা। নিত্য আরেক দফা অবাক হয়ে ট্যাপ ট্যাপ করে তাকালো, বিস্ময়ে বলল, একেবারে সবটুকু খেলেন কি করে? অগ্নি রুশো বুঝল বিপাকে পড়ে প্রেস্টিজের ইনস্ট্যান্ট ফালুদা বানিয়ে ফেলেছে তারা। পরিস্থিতি সামাল দিতে অগ্নি বলল প্রথম, কফি তো ঠান্ডা হয়ে গেছে তাই আর কি খেয়ে ফেললাম, তাই না রুশো? ইয়া ইয়া, ইটস টু মাচ কোল্ড, মাথা নাড়িয়ে বলল রুশো। অগ্নি আর চোখে তাকিয়ে গরম চাহনি নিক্ষেপ করল ক্ষণিকের জন্য। এই গাধাটা যে কেন সব কিছু একটু বাড়িয়ে বলে তার উত্তর আজও ধোয়াশা। নিত্য বোকা বনে কপাল হাঁচ ফেলে জোরপূর্বক হাসল। রুশো চিপ কেটে সামান্য নড়ে চড়ে বসল, মাথায় কিলবিল করে কিউরিসিকে ঘুরছে তার। সে কি সরাসরি জিজ্ঞেস করবে নাকি বিনিময়ে মাথায় চড়ে সরে গাঁটটা খেতে হবে আবারও? দেখ, তার থেকে ইনডাইরেক্টলি আক্স করাই ভালো। ভাবনার ফোরন কেটে রুশো আগ্রহী চোখে চেয়ে বলল,
ভালো কথা ভা, আই মিন আপু, রিংটনের গানটা কভার করা, রিয়েলি নাইস ভয়েস। নিত্যর চোখমুখ হঠাৎ করে খুশিতে চিকচিক করে উঠল। তুমুল উৎসাহ বিয়ে ঝুঁকে পড়ল সে, যেন প্রশ্নের জবাবখানা জানার থেকে বলার আগ্রহ তারই শতভাগ। আপনারও ভালো লেগেছে ভাইয়া, এটা এজে এর কভার করা গান। উফ, আমি যে কোন ভাষায় প্রকাশ করব ভেবে পাই না, কারণ গানের গলা এত সুইট হয় কি করে, ইচ্ছে তো করে টুপ করে ভয়েসটা কি খেয়ে নিই। অগ্নি বিষম খেয়ে ফেলল মুহূর্তে, শুকনো কাশিটা পুরো গলা থেকে উঠে এসে নাকে মুখে তোলপার শুরু করেছে তার। নিত্য তাড়াহুড়ো করে গ্লাসে পানি ঢালল। পানি ভর্তি গ্লাসটি এগিয়ে দিতেই অগ্নি ঠক ঠক করে পুরো গ্লাস খালি করে আরও তিন চারবার কাশল। লম্বা একটা দম নিয়ে নিজেকে শান্ত করলো অনেকটাই। পাশ থেকে চিন্তিত গলায় রুশো বলল, ব্রো আর ইউ ওকে? অগ্নি পলক ছাপকে বলল, ইয়া ঠিক আছে আমি। বাট ভাইয়া, আপনি হঠাৎ বিষম খেলেন কি করে? কেউ নিশ্চয়ই আপনাকে মিস করছে। নিত্যর দুষ্টু হেসে বলা কথাটার বিপরীতে অগ্নি বিড়বিড় করে বলল, আরে গাদি, নিজেই আমার ভয়েস গিলে খেতে চেয়ে ভয় দেখালি, এখন আবার আদিক্ষিতা। কিছু বললেন ভাইয়া? অগ্নি চমকে দাঁত দিয়ে চিপ্পা কাটল। মনে মনে আওড়ানো কথাটা এভাবে মুখ ফসকে পেরিয়ে যাবে ভাবেনি, তবু অনিশ্চিত আশায় মাথা ডানে বামে নাড়িয়ে বলল, না না তেমন কিছুই বলিনি। নিত্য হাসল। অগ্নির স্বস্তি ভরা শ্বাস ফেলার সাক্ষী হয়ে হঠাৎ কপালে সূক্ষ্ম হাত ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বিশেষ কিছু একটা মনে পড়ায় ভঙ্গিমায় বলে উঠল, এই ওয়েট ওয়েট, আপনি আরেকবার কিছু বলুন তো। কি বলবো, বোকা বোকা ফেস বানিয়ে বলল অগ্নি, রুশো জিজ্ঞাসুক চোখে তাকাল। নিত্য কপালের ভাজখানি আরো জোরালো বানিয়ে বলল, বলে ফেলেছেন, আর বলতে হবে না, এবার বুঝলাম আপনার ভয়েসটা কেন আমার এতটা পরিচিত বলে মনে হচ্ছিল। ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকালো রুশো অগ্নি, মনে মনে আওড়ালো, যাস শালা ধরে ফেল নাকি। শুকনো ঠোক গিলে নিয়ে আবারও সামনে তাকাতে নিত্য বলল, ফাইনালি আই গট ইট, ওয়াও, আই জাস্ট ক্যান বিলিভ দিস, এজে এর ভয়েসের সাথে আপনার ভয়েস এতটা সিমিলার। যেতে যেতে পোহতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হেই দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানে কি মহানগণে, চাঁদ উঠেছিল গগনে, যেতে যেতে পোহতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। পাশের সারির দুই নং সিটে বসা তিনটা ছেলে সমশুরু উত্তত এক গান গেয়ে চলেছে, সেই কখন থেকে সাথে মুক্তি কিসব এ আ ও শব্দ করে চলেছে। তাদের মাঝে একজনের হাতে গিটার, আরেকজনের হাতে মাঝারি সাইজের তবলা। ব্যাপারটাই ছোটখাটো বিষম খাবার উপক্রম দাঁড়িয়েছে অনুর। মাথাটা কেমন যেন ভনভন করছে। কি অদ্ভুত, গিটার যদিও ঠিক ছিল তাই বলে ব্যাগে করে কেউ তবলা নে? তার উপর ছেলেগুলোর আবল তাবল সরগুলে যুক্ত হয়েছে রাত্রিও। দাঁত নয় যেন আস্ত কোদাল কেলিয়ে চলেছে সে। রাত্রির এমন বেপরোয়া ভাব বিন্দুমাত্র পছন্দ হলো না ওর। নারকেল ফাটানোর বদলে রাত্রি মাথা ফাটিয়ে মগজ ফুনা করে খেতে ইচ্ছে হচ্ছে বর্তমান। নিবিড়বেশ স্বাভাবিক ভঙ্গিতেই রয়েছে আজ। আশেপাশে চলা হইচয়ে বিশেষ বার্তা না দিয়ে দায়সারা ভাব নিয়ে দুহাত ফাজ করে বসে আছে। আর কি বা বলবে নিবিড়, এই তিন দিন টোরে স্টুডেন্টরা নিজেদের মতো আনন্দ করবে, তাই স্বাভাবিক। শুধু স্বাভাবিক নেই, অনুর মন মেজাজ কিছুই ভালো লাগছে না। সবকিছু কেমন যেন গোলমলে একাকার হয়ে চলেছে। আরো কিছুক্ষণ বাকিদের জাম্পিং জাপাং টাইপ নাচ গান দেখে নিয়ে জানালার বাইরে দৃষ্টি নিবন্ধন করল অনু। চট করে অনুর খেয়াল হলো ওদের বর্তমান অবস্থান পাকশি। সামান্য কিছু দূরত্বেই পাকশি হার্ডিন ব্রিজ, চকচকে চোখ দুটোয় একরাশ আগ্রহ নিয়ে জানালার একেবারে কোল ঘেঁষে বসল সে। মাথাটা হালকা একটু বের করে ব্রিজের অবস্থান জানবার চেষ্টা চালালো। ভাগ্য ভালো, খুব বেশি দূর দৃষ্টি ফেলতে হলো না, একদম নিকটে আবিষ্কার করলো হার্টিন ব্রিজ। উৎফুল্ল চিত্তে মাথাটা আরও একটু বাহিরে বের করলো। বহুদিনের ইচ্ছে ওর ওর খুব কাছ থেকে ব্রিজের প্রতিটি কোণা পর্যবেক্ষণ করার, তবে সেই বিন্দু পরিমাণ সৌভাগ্যটুকুও কপালে সইল না ওর। পাশ থেকে তুমুল হারে এক ঝটকায় টেনে ওকে ভেতরে নিয়ে স্থির করলো কেউ।
আরে বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।